হ্যালো, গুড ইভিনিং টু এভরিওয়ান। চলো, যারা দেখতে পাচ্ছ জয়েন হয়ে যাও, আর জয়েন হয়ে গেলে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো। যারা যারা জয়েন হচ্ছে অবশ্যই একটু কমেন্ট করো, ভিজিবল হলে জানিও একটু। দেখাচ্ছে, আজকেও কিছু কোনো ভিউয়ার্স দেখাচ্ছে? আমাকে একটু ফোনটা দাও তো, আমাকে কোনো ভিউয়ার্সই দেখাচ্ছে না, জিরো। ওটাই তো, এমনিও দেখাবে না, তুমি যেহেতু অন্য প্রোফাইল থেকে খুলেছ। ঠিক আছে, চলো, আমি মাঝে মাঝে এগুলো ক্লিচ হয়। বিনা পাল ম্যাম হাই, পৌলমী চক্রবর্তী ম্যাম হ্যালো, সবাই জয়েন হতে থাকো। আমি কি প্রোডাক্ট দেখাবো, আর আমি হেড স্পেস বেশি আছে তো সেটা বলো, তাহলে একটুখানি ডাউন করতে হবে এটা। ঠিক আছে, আচ্ছা, যারা নিউ জয়েন করছো তাদেরকে ভেরি মাচ ওয়েলকাম টু আর লাইভ। আরেকটা কথা বলি, যা প্রোডাক্ট দেখাবো প্রত্যেকটা জিনিস হচ্ছে পিওর কপার এর উপর, 24 ক্যারেট গোল্ড প্লেটেড। একটু ক্যামেরাটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, দাঁড়াও একটু। কানবালাটা পেলাম, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ পল্লবী ম্যাম। কেয়া দে ম্যাম হ্যালো, নন্দিতা মন্ডল ম্যাম হ্যালো, চন্দ্রিমা ম্যাম হ্যালো, অনিতা হালদার ম্যাম হ্যালো, অর্পিতা মৈত্র ম্যাম হ্যালো। এই প্রোডাক্ট গুলো দেখাও। হ্যাঁ, প্রোডাক্ট দেখানো, এবার স্টার্ট করছি। আসলে আজকে আমাকে কোনো ভিউয়ার্স দেখাচ্ছে না, তাই তোমরা যতক্ষণে কমেন্ট করছিলে আমি কিছুই বুঝতে পারছি না। দেখানো স্টার্ট করছি, যেটা বললাম প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে 24 ক্যারেট গোল্ড প্লেটেড, 2 ইয়ার্স কালার ওয়ারেন্টেড। এগুলো প্রত্যেকটা যা আমাদের জুয়েলারি হয় সবটাই অকেশনাল ওয়্যার। তোমরা জানো আমাদের রেগুলার বেস ওয়্যার কিন্তু কিছু প্রোডাক্ট হয় না, সবই জুয়েলারি প্যাটার্ন আমাদের যেরকম সেটা হচ্ছে কোনো অনুষ্ঠানের জন্য, যে কোনো ধরনের সেটা অনুষ্ঠান হোক, সেই অনুষ্ঠানে পরার জন্য এবং নিজের বিয়ের জন্য, বিয়ে বাড়ির জন্য, আর যাবতীয় যা আমাদের অনুষ্ঠান থাকে সেই সবের জন্য। আমি আজকে একটা চাটাই পরে বসেছি, আজকেও কিছু ভ্যারাইটি দেখাবো, মানতাসা দেখাবো, চূড় দেখাবো, কঙ্কন দেখাবো। কঙ্কনটার সাইজ একটু কম আছে। একটা খুব সুন্দর লং সেট দেখাবো, আগেই বলে রাখলাম এই জিনিসটা আমি দেখে অবাক, তোমরা মিস করো না। লং সেট দেখাবো, ঝুমকো দেখাবো, সীতাহার আজকে না কিছু জিনিস তোমরা আগে দেখেছো সেরকমও আছে, কিছু নিউ লঞ্চও আছে, মিক্স করে আছে, কারণ অনেক জিনিস তো রিস্টক হয়, আবার রিস্টক আইটেম গুলো দেখাই, বা এমনিও কিছু প্রোডাক্ট আছে সেগুলো আছে, দেখাবো, মিলিয়ে মিশিয়ে দেখাচ্ছি। পার্ল কালেকশন, পার্লের পার্লের আজকে একটা লহরা আছে খালি, আজকে আর বেশি নেই। শিলিগুড়ি সব প্রোডাক্ট পাবো লাইভে যেগুলো দেখাচ্ছি না, সব হয়তো পাবে না। আপনারা যোগাযোগ করে ওনাকে জানিয়ে রাখবেন যে আমার এই ধরো চাটাইটা স্ক্রিনশট নেবে, পাঠিয়ে রাখবে ওনাকে, বলবে যে এই চাটাইটা আমি শপে গিয়ে দেখে নিতে চাই, উনি আনিয়ে দেবেন। সেটা আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করবেন, কেমন কি টাইম লাগবে সেটা উনি জানিয়ে দেবেন, আপনারা তারপরে গিয়ে ভিজিট করে দেখে নেবেন। সব কালেকশন সব সময় এট এ টাইম থাকবে না, কারণ এগুলো নিউ লঞ্চ দেখানো হচ্ছে, ডিস্ট্রিবিউট হতে টাইম লাগে, বা অনেক সময় লাইভের জিনিস কিন্তু খুবই রাশ বুকিং থাকে তো বেরিয়ে যায়, অফলাইন স্টোরেও মেনটেন করা একটু মুশকিল হয়ে যায়। তোমার কাছ থেকে আজ পার্সেলটা এলো অপূর্ব সুন্দর, যা চলে গেল, থ্যাংক ইউ। এরপরে আমি দেখাই, অনেক কমেন্ট মিস করেছি। আজ লাস্ট ফ্রাইডেতে কিছু জিনিস অর্ডার করেছিলাম, বাট এখনো বুঝতে পারছি না আপনারা ডিসপ্যাচ করেছেন কিনা। সুমিতা চক্রবর্তী ম্যাম, যেমন যা ডিসপ্যাচ হচ্ছে সেই ওয়াইজ ট্র্যাকিং যা আসছে শেয়ার করে দিচ্ছি। লাস্ট ফ্রাইডের অর্ডার আপনার ডিসপ্যাচ হয়েছে, তার মানে প্রিপেড হলে স্যাটারডে মানডে টুইজডে এর মধ্যে ডিসপ্যাচ হয়েছে, ক্যাশ অন ডেলিভারি হলে মানডে টুইজডে ওয়েডনেসডে এর মধ্যে ডিসপ্যাচ হয়েছে। ঠিক আছে, এখন কিন্তু ডিসপ্যাচিংটা বললে খুব ভালো কথা, আমাদেরকে টাইম দিতে হবে ডিসপ্যাচ করার জন্য, সার্ভিস গুলোকেও টাইম দিতে হবে ডিস্ট্রিবিউশন করার জন্য, ডেলিভারি বা ডিডিটিসির যে হাব সেখানেও অনেক সময় মাল আটকে যায়, সব ওরা রিলিজ করতে পারে না, আমাদের কাছ থেকে যাওয়ার পর তাদেরকেও টাইম দিতে হবে, এই সময় রাশ থাকে, যেটা তোমরা আগে
পাঁচ থেকে সাত দিন বলতাম, সেটা কিন্তু এখন সবাইকে বলছি অ্যাপ্রক্স 10 days রাখো, সবাই পুজোর আগে পেয়ে যাবে। আউট অফ ওয়েস্ট বেঙ্গল বা আসাম ত্রিপুরা হলে কিন্তু 10 days এর আরো এক দুদিন বেশিও লাগতে পারে। এখন হাতে টাইম রেখে বুক করো, পুজোর আগে সবাই পাবে। কারো যদি সাত দিনের মধ্যে দরকার কোনো জিনিস জানাবে, সেক্ষেত্রে পসিবল হয়তো হবে না, শুধুমাত্র কলকাতার অর্ডার ছাড়া, ঠিক আছে? তো ওটা একটু জানাবে, তোমরা পেশেন্স রাখো, সবই পাবে, টাইম টেকিং হবে। প্রসিডিওর এখন একটুখানি স্লো হয়ে গেছে, কারণ হিউজ প্রেশারের জন্য আমাদেরও প্রোডাক্ট মানে অর্ডারটা ডাবল হয়ে গেছে এখন, সেই জন্য একটু সময় দিতে হবে। আচ্ছা চল এবার আমি দেখানো শুরু করি, প্রাইস বলি। আর আমাদের কিন্তু লাইভও খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। আই থিঙ্ক আমাদের নেক্সট অক্টোবরে আর হয়তো কোনো লাইভ হবে না, হলেও সেটা রিস্কে থাকবে। যা লাইভ ওই জন্য সেপ্টেম্বরের মধ্যেই সব লাইভ হয়ে যাবে। এরপরে তোমরা জানো কিছু মানে ফেমাস যে অ্যাপ গুলো, সেগুলোতেও কিন্তু একটা এই সময় সেল দেয়, তো ওগুলো চালু হলে তোমাদের জিনিস মানে ডিস্ট্রিবিউশনে আরো লেট হবে। নিয়ে নাও, তোমরা সব পেয়ে যাবে এখন থেকে, আমরা লাইভ আগেই হচ্ছে ক্লোজ করে দেবো অনেকটা। আচ্ছা এই প্রোডাক্টের প্রাইস যাচ্ছে 2400, 2400, এটার প্রাইস যাচ্ছে 2400 উইথ দিস ইয়ারপিস। আমি এটারই কানের দুলটা পরলাম, এটা একটা চাটাইয়ের মধ্যে রয়েছে, ব্যাকে দেখিয়ে দিচ্ছি প্রোডাক্টটা, বাকি কালেকশন মোটামুটি হালকার মধ্যে আমি এটা পরে বসলাম। আমার চাটাই জাতীয় জিনিস খুব ভালো লাগে, পরার অপশন পেলে আমি ছাড়ি না। আচ্ছা এই জিনিসটা দেখে নাও, ব্যাকে দেখাচ্ছি, প্রাইস যাচ্ছে 2400, প্রাইস যাচ্ছে, আমাকে একটা ট্রে দাও। প্রাইস হচ্ছে 2400, দেখো এই যাচ্ছে জিনিসটা, ঠিক আছে? এইরকম ডিজাইনটা, এরকম দুটো করে পাপড়ি। আমার এইটা কিন্তু আগে দেখোনি তোমরা, ডিজাইন গুলো অনেকটাই গায়ে গায়ে লাগে চাটাইয়ের। এটা নিউই এসেছে, প্রাইস 2400। মিনিকারি খুব অল্পর মধ্যেই রয়েছে, যারা মিনিকারি খুব পছন্দ করো না এটা একটুখানি কনসিডার করতে পারো। সিম্পল জুয়েলারি দেখাবো, আগের দিন লাইভের অর্ডারও এসেছে হিউজ, আমি মানে পাগল হয়ে গেছি। আমি লাস্টে কনফার্ম করতে পারছিলাম না যারা অর্ডার প্লেস করেছে, জানো আমার ওই দিন ব্যাংকিং অ্যাপটা ডিস্টার্ব করছিল, আমি আমার হাজবেন্ডের অ্যাকাউন্টে প্রচুর পেমেন্ট নিয়েছি, ওই পেমেন্ট গুলো হোল্ড হয়ে যাওয়ার জন্য আমি খুব কনফিউজ হয়ে গেছিলাম। চলো এটা দেখালাম, নেক্সট সোহিনী চোকার রিস্টক হয়েছে, আবার দেখিয়ে দিচ্ছি, হাতের জালচু, জালচুর কেমন বলছো বলতো? রেকমেন্ডেড একটা পিকচার হলে আমি বুঝতে পারতাম, আজকে তো নেই, আজকে চুর এইটাই দেখাবো। আর কঙ্কন, এটা একটা মিনেকারি কঙ্কন দেখাবো, কঙ্কনটা সাইজ ছোট সাইজ নেই, 2426 আছে খালি মনে হয়, দেখতে হবে তো, আবার দেখে আমি সাইজটা বলে দেবো। চলো দুর্গা লকেটটা নিয়েছে বৃষ্ণি জুয়েলারি অনলাইন থেকে, খুব সুন্দর, থ্যাংক ইউ ডিয়ার পায়েল পম্পা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, এটা তুমি শেয়ার করেছো। আচ্ছা কোনটা বলতো, ওই ত্রিশক্তি কি? ত্রিশক্তি তো আমি বললাম যে যারা শুধুমাত্র জিনিস নিয়ে যান, সেভাবে কখনো কমেন্ট করেনি না, মানে রিসিভড জাস্ট এইটুকুই মেসেজ, খুব শর্টে যাদের সঙ্গে আমার কনভারসেশন হয়, প্রচুর জিনিস নিয়েছেন, জাস্ট জিজ্ঞাসা করে অ্যাভেলেবেল, আমি ডান করলে পেমেন্ট করলো বা ক্যাশ অন ডেলিভারি যেটা হোক দিয়ে জানিয়ে দেয় রিসিভড। তারাও পর্যন্ত আমাকে কমেন্ট করেছে যে এই ত্রিশক্তি পেন্ডেন্টটার ফিনিশ অসাধারণ, অসাধারণ, মানে এর থেকে এটা সোনা নয়, হাতে নিয়েও বোঝা যাচ্ছে না। এটা আমি বলছি না, আমারই বললাম যে সেরকম দুজন মানুষ আমাকে কমেন্ট করেছেন, বাকি সবাই রিভিউ দেন আপনারা, সেরকম দুজন মানুষ কমেন্ট করেছেন যারা সেভাবে কখনো কমেন্ট করেন না। আচ্ছা এই সোহিনী চোকার, এটা চোকার বাট এটা তোমরা অ্যাজ আ এরকম পড়তে পারো, ঠিক আছে? যারা কমফোর্টেবল চোকার করে পড়বে, যারা চোকারে কমফোর্টেবল নয় এটা নেকলেস করে পড়বে, এটা চোকার কাম নেকলেস, একদম ফ্লেক্সিবল আইটেম। এটা রিস্টক হয়েছে, সেই সোহিনী চোকার মানে নেই বলছে কবে আসবে, নিয়ে নাও, আবার এখন রিস্টক হয়েছে, প্রচুর আছে, নিয়ে নাও। প্রাইস হচ্ছে 1600, এটার নাম সোহিনী কারণ জানো যে উনি ম্যারেজ ওনার বিয়েতে পড়েছিলেন, সেই থেকে এটা খুব ফেমাস হয়েছে। ওহ এই কানেরটা পড়া যাবে না, এই কানেরটা পড়া যাবে না, দাঁড়াবি দেখিয়ে দিচ্ছি, প্রাইস হচ্ছে 1600 যাচ্ছে এটার প্রাইস, 1600 যাচ্ছে এটার প্রাইস। এটা কিন্তু খুবই সুন্দর, এটার কানের দুলটা খুব পুচকু, তোমরা অন্য কোন কানের দুল দিয়ে পড়ো, আমি একটা ছোট্ট ঝুমকো আছে আমি দেখিয়ে দিচ্ছি, কেউ যদি নিতে চাও যে পুজোর সময় একটা সেট নিচ্ছি সেই হিসেবে যদি কেউ নিতে চাও তাহলে নিতে পারো, কানের ঝুমকোটা এক্সট্রাই পড়বে, এটা এর সঙ্গে কমপ্লিমেন্টারি আছে,
এটা থাকবেই। এর সঙ্গে আমি ঝুমকোটা দেখিয়ে দিচ্ছি, ঝুমকোর প্রাইস হচ্ছে 500, ঝুমকোর প্রাইস হচ্ছে 500। দেখো ছোট্টর মধ্যে ঝুমকোটা, এই ধরনের নেকলেস, এই ধরনের ঝুমকো একটা তোমরা কালেকশনে রাখতেই পারো, যে কোনো ধরনের তোমাদের সোনার নেকলেস থেকে শুরু করে বৃষ্ণির যা কালেকশন আছে। কখনো যদি মনে হলো যে কানের দুলটা সেটেরটা পড়বে না, তাহলে এরকম একটা ঝুমকো সবসময় ক্যারি করতে পারো। এটা আমি ছোটটার জন্য দেখাচ্ছি, এর থেকে আরেক সাইজ বড় আছে, বড়টা হয়তো সব রকম হাড়ের সঙ্গে যাবে না, একটু ভারীর দিকে হাড় করতে হবে। চন্দ্রিমা ম্যাম বলুন, সোহিনী চোকার আপনাকে পড়তে দেখলাম, এটা আমার পার্সোনালি খুব পছন্দের। থ্যাংক ইউ ম্যাম। টিকলি আজকে দেখাচ্ছি না, ব্রাইডাল লাইভ আর হবে না পুজোর আগে, আমি বলেই দিচ্ছি। আমি একদিন শুধু, আমার এটা মানে বলাও হয়নি বর্ষাদিকে, বর্ষাদি যদি লাইভ দেখছো, একটু একদম যেটা হচ্ছে লাল সাদা নথ একদিন আমি লাইভে দেখিয়ে দেবো, বরণের সময় অনেকে নেন। আর যদি সেরকম মানে একদম ওই সময় পড়ার কোন রকম টিকলি হয় সেরকম আসে আমাদের, কারণ ব্রাইডাল টিকলি তো আর কেউ পুজোর সময় পড়বে না, আসে তো আমি দেখিয়ে দেবো, না হলে আমি বরণের একদিন একটা নথ নিশ্চয়ই দেখিয়ে দেবো। ঠিক আছে, প্রাইস যাচ্ছে এটা 600, সোহিনী চোকার যাচ্ছে 1600। সোহিনী চোকারের সঙ্গে এই কানের দোলটা ইনক্লুডেডই আছে, ঠিক আছে, ইনক্লুডেড আছে। আর এটা তোমরা আমি দেখালাম, দেখো কম্বো করে ভালোই লাগছে বেশ। চলো কানের দুলটা আমি দেখিয়ে দিচ্ছি সোহিনী চোকারে আপনাকে। দুর্গা লকেটটা নিয়ে আমার 3 নম্বর পারচেজ ছিল, এটা এত সুন্দর নিখুঁত কাজ, আমি তো বৃষ্ণি জুয়েলারি প্রেমে পড়ে গেছি গো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। সোহিনীও ব্যাকে দেখাবো, ঝুমকোও দেখাবো, ঝুমকোটা আগে দেখিয়ে দিই। ঝুমকোর প্রাইস 600। দাঁড়া আমি ট্রেটা নিয়ে দেখালে একটু বেশি ক্লিয়ার বোঝা যাবে। দেখো এইটা যাচ্ছে ঝুমকো, ঝুমকোর প্রাইস যাচ্ছে 600, ঝুমকোর প্রাইস যাচ্ছে 600, ঠিক আছে। এইটা যাচ্ছে পুচকু একটা ছোট্ট, এই ঝুমকো গুলোই কিন্তু আমি বলবো সব থেকে বেশি ইউজ হয়। বড় ঝুমকো অকেশনাল ওয়ার 500 যাচ্ছে, ঝুমকোটার প্রাইসও খুব রিজনেবল, নিয়ে নাও, কারণ 500-এর মধ্যে এর মধ্যে ঝুমকো এখন পরপরই দেখাচ্ছি। এটা যাচ্ছে সোহিনী চোকার, সোহিনী চোকার তো মানে সব এজে পড়ার মতো একটা কালেকশন, কিন্তু এটার কিন্তু কোন এজ বাউন্ডারি নেই যে এই কালেকশনটা তো আমাদের জন্য ঠিক নয়। যারা নেকলেস মোটামুটি ক্যারি করছেন এটা কিন্তু খুবই ফ্লেক্সিবল, সেই জন্য অ্যাজ আ নেকলেস অ্যাজ আ চোকার দুভাবেই তোমরা পড়তে পারবে। প্রাইস যাচ্ছে 1600, প্রাইস যাচ্ছে 1600, সোহিনী চোকারের প্রাইস হচ্ছে 1600। আজকে আমার শপে এসে একজন একটা চোকারের কোয়ারি করেছেন, উনি ওটা কিভাবে চূড় দেখেছেন। আমি কিন্তু প্রত্যেকটা কালেকশন পরে দেখাই, কোন রকম তোমাদের যদি কনফিউশন হয় তাহলে জানাবে। ঠিক আছে, কোনটা দেখাই, হালকাতে তো আছে, এক্ষুনি দেখাবো আমি। এই বাজেটে এমন সুন্দর একটা জিনিস দেখাবো সবার পছন্দ হবে, আগের দিনের ওই পার্ল সেটের মতো, তার আগের দিনের পার্ল সেটের মতো একটা ব্যাপার হবে আমি জানি। একটু যেটা দেখাচ্ছি স্ক্রিনশট নিয়ে এক্ষুনি পাঠাও, যাদের মনে হচ্ছে এই বাজেটে তো আমি জানি জিনিসটাও সুন্দর, খুব মিষ্টি দেখতে। 700, প্রাইস হচ্ছে 700, এক্ষুনি পাঠাও। মানে আমি আর বলবো না, এই কালেকশন গুলোর ক্ষেত্রে যে তোমরা ভেবে চিন্তে ডিসিশন নিয়ে অর্ডার দাও, যদি ফার্স্ট অর্ডার দেওয়ার থাকে 700 নিয়ে যদি কিছু ভাবার না থাকে নিয়ে নাও। আর শিপিং কিন্তু 60 রুপিস পড়বে শুধু, যদি এটা না, আমাদের 1500 অর্ডার ভ্যালু থাকে, শিপিং ফ্রি থাকে 1500 থেকে, শিপিং ফ্রি থাকে 1500, নিচে নিলে শিপিং চার্জেস 60 টাকা বা 60 রুপিস, আর 500 এর নিচে অর্ডার ভ্যালু হলে শিপিং চার্জেস হচ্ছে 100 রুপিস বা 100 টাকা। দাঁড়া আমি দেখাই খালি, জাস্ট একটা লাইনে একটা কালেকশন। এই পাশাটা যাদের আছে তাদের হয়তো ভালো নাও লাগতে পারে, কারণ অলরেডি পাশাটা নিয়ে মনে হবে যে পাশাটা আগে আলাদা করে কেন নিলাম, যারা নাও নি। আর এটা আমি ব্যাকে দেখাবো, হালকা কালেকশন তো, গলায় পড়লে অতটা ঠিক নোটিসেবল হয় না বা বোঝা যায় না হয়তো। এটার প্রাইস হচ্ছে 700, এটা তোমরা আমি চেনে দেবো, এটা ট্যাসেলে এগুলো এত হালকা হয়। এই যাচ্ছে জিনিসটা আর এই যাচ্ছে পাশাটা, প্রাইস হচ্ছে 700। দেখো এই শিলিগুড়ির অ্যাড্রেস দেওয়া হয়েছে, পায়েল দিয়ে আমি পেন্ডেন্ট পেয়েছি, খুব সুন্দর হয়েছে। আমি পাঞ্জাব থেকে ইন্দ্রাণী বলছি, থ্যাংক ইউ ইন্দ্রাণী ম্যাম, কমেন্টটা মিস হয়ে গেছিল। উফ, এই ডিজাইনের ওপর লহরা সেটটা আমার খুব পছন্দ ছিল, লহরা সেট আছে, নেকলেস টাইপ লহরা যেটা আর পেলাম না, ওটা না
মানে আমরা এটাই ভেবেছিলাম যে ওই জিনিসটা হয়তো অনেকে পছন্দ করবে না, কিন্তু যেহেতু ডবল অ্যাটাচমেন্ট সেই জন্য আমাদের, আমার এখন একটা পেছনে টানানো আছে, আমি দেখিয়ে দিটা, কিন্তু সবাই দেখছি ওটাই কোয়ারি করছে, ওই প্লেনটা চাইছে না। দেখা যাক পুজোর পরে, যদি পুজোটাই পারপাস না হয় পুজোর পরে যদি আরেক খেপ ওরকম বানানো যায়। আচ্ছা এই যাচ্ছে নেকলেস সেট, জাস্ট একটা 700 প্রাইস। আমি এটা ব্যাকে দেখাচ্ছি, এটা আমি গলায় পরেও দেখেছি, খুব মিষ্টি দেখতে। অ্যাকচুয়ালি প্যাসেলটার জন্য নেকলেসটা একটু উল্টে আছে, প্যাসেলটা নেকলেসটার থেকে বেশি ভারী, এক লাইন তো। দাঁড়ো আমি জাস্ট একবার গলায় পরে দেখিয়ে তোমাদের ব্যাকে দেখিয়ে দিচ্ছি। ব্লু ট্যাসেল, ট্যাসেলের উপর অ্যাকচুয়ালি তোমরা যে কোনো লকেট সেট ট্যাসেলের সঙ্গে নিতে পারো, ট্যাসেলটা এরকম নয় যে ম্যাচ করেই নিতে হবে, তোমরা এটাকে কিন্তু অ্যাজ আ চোকার পড়তে পারো কেউ চাইলে। কিন্তু আমার মনে হয় এটা সৌন্দর্য খুলবে এভাবে নিলে, এভাবে জাস্ট একটা গলায় এরকম একটু ঝুলিয়ে নেকলেসটা পরবে, বেশি ভালো লাগবে দেখতে। দেখো এখন জিনিসটা ফিট হয়ে বসছে, এগুলোতে আমরা চেন লাগিয়ে দেবো, ঘাড়ি চেন, কারণ এগুলো ট্যাসেলের থেকে হালকা বলে ট্যাসেলটাই ঘুরিয়ে দেয় জিনিসটাকে। প্রিয়াঙ্কা ম্যাম হ্যালো, চলো আমি আগে ব্যাকে দেখিয়ে দিই, খুব মিষ্টি দেখতে জিনিসটা, আমি বলবো মিস করো না, এগুলোর স্ক্রিনশট একটু ফাস্ট দিও, হ্যাঁ, কারণ কিছু করার থাকে না, এগুলো বুকিং হয়ে যায়, এগুলো তোমরা গিফটিং এও দিতে পারো। দেখো এই যাচ্ছে জিনিসটা, আর এইটা যাচ্ছে পাশাটা, এই পাশাটা আর আগে দেখিয়ে দিলাম, রেখে দেখাচ্ছি গলারটা উইথ ইয়ারপিস, প্রাইসটা 700 যাচ্ছে, প্রাইস যাচ্ছে 700, এইরকম যাচ্ছে জিনিসটা। এটা হাতে পেলে তোমাদের আরো মিষ্টি লাগবে, কারণ এটার ফিনিশ খুব ভালো, কোয়ালিটি খুব ভালো। এর লহরাটা যারা নিয়েছে তারা জানে, এটা এখন ক্যামেরায় কতটা ধরছে জানি না, এইরকম ডিজাইনটা যাবে। আর কানের দুলটা দেখালাম, মিডিলে যেমন পেন্ডেন্টটা ওরকমই কানের দুল, 700 জাস্ট এটার প্রাইস, মানে 700 আমাদের মানে ঝুমকোতেও প্রাইস হয় 700, আগেই দেখলে ঝুমকোটা দেখালাম 500, এরকম কানের দুলে সাইজটাও খুব প্রপার। এটা তোমরা আদার মানে অন্য কোনো জুয়েলারির সঙ্গেও আলাদা করে মানে করতে পারো, পেয়ার আপ করে পড়তে পারো, এটা আমাদের পাশাও আছে একটা। এরপরে যেটা দেখাচ্ছি এটা আনবিলিভেবল একটা প্রাইস, আর জিনিসটা অন্যরকম, যেটা হয় না গতানুগতিক একটা সীতাহার তো আর আমরা সবসময় পুজোতে বা হচ্ছে বিয়ে বাড়ি ছাড়া কোনো অকেশনে পরে যেতে পারি না, সীতাহারের একটা প্যাটার্ন আছে, একটু সাবেকি সাজবো, ওরকম কোনো বিয়ে বাড়ি যাবো বা কোনো পৈতে বাড়ি খুব ক্লোজ, সেক্ষেত্রে সীতাহার পরা যায়। এটা হচ্ছে একটা অন্য টাইপের কালেকশন, লং এর উপর কালেকশন, প্রাইস আমি বলে দিচ্ছি আস্তে আস্তে। প্রিয়া দাস ম্যাম হ্যালো, শিলিগুড়ি আউটলেট থেকে লহরি নিয়েছি, খুব সুন্দর, পলিশটা দারুণ, থ্যাংক ইউ ম্যাম, পলিশটার জন্য ফিনিশিং এর জন্য আমাদের জুয়েলারি সবাই পছন্দ করে। আচ্ছা জিনিসটা আগে দেখাই, জিনিসটা আমার এত দারুণ লেগেছে, আমাদের স্টোরির যখন খুলেছি যারা থাকেন আর কি স্টোরে সবার খুব পছন্দ হয়েছে, এটা দারুণ তো, আর তার থেকেও দারুণ হচ্ছে বাজেটটা, এটার প্রাইস 1600, এটার প্রায় ওদের বিশ্বাস হচ্ছে না 1600 কি করে হয় এটা, এটা 1600। আমি ব্যাকে দেখাচ্ছি, আমি পরে নিই একবার, এটাতে যে চেনটা যাচ্ছে ওপরে এটা ডাবল চেন যাচ্ছে, একটা চেন নয় দুটো চেন আছে, ঠিক আছে। তো এগুলো তোমরা আমি যেরকম পড়ছি, কেউ চাইলে এটাকে ছোট করে পড়তে পারো, কেমন বলো তো, একটা ডিজাইনার চেন উইথ পেন্ডেন্ট কাইন্ড অফ লুক দেবে, যেটা গতানুগতিক সীতাহার নয়, আমরা একটা লং কিছু পড়তে চাইছি, হালকা ফুলকা অনুষ্ঠানে পড়তে পারবো সেরকম টাইপের একটা কালেকশন। চাইলে কেউ এতটা লং, এটা এটার ম্যাক্সিমাম লেন্থ এখানে অবধি আসবে, ঠিক আছে, ম্যাক্সিমাম লেন্থ এখানে অবধি আসবে। আমি ট্যাসেল দিয়ে দেখাচ্ছি, অন্যরকম প্যাটার্নের, এটা বিয়ের জন্য নয়, ব্রাইডদের জন্য নয়, তবে ব্রাইডরা অন্য অকেশনে পড়তে পারো, গায়ে হলুদে বা হচ্ছে ভাত কাপড়ে, এঙ্গেজমেন্টে, যে আগে পরের যে অনেকগুলো অনুষ্ঠান থাকে সেক্ষেত্রে বৃদ্ধিতে হালকার উপরে তোমরা গয়না চাও কি পরবো, চাইলে তোমরা এর সঙ্গে পাশা পেয়ার আপ করে পড়তে পারো, ঝুমকো পড়তে পারো, এর সঙ্গে এরকম একটা কানের দুল তো থাকছে, এটা দারুণ, সত্যি দারুণ, ছেড়ো না আমি বলবো, দেখতেও সুন্দর, বাকিটা হাতে পেয়ে বলো, এর ডিজাইনটাই আলাদা, বল 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 করে আছে, নর্মাল ওই পেটাই চেন কাইন্ড অফ প্যাটার্নই নয়। প্রাইস আছে 1600, 1600 ইসকা প্রাইস আ রাই 1600, আপ লোক দেখিয়ে মতলব বহুত হি কিউট সা এক পিস হ্যায়, পার্লের আজকে লহরি দেখাবো, লহরি দেখাবো, মান্তাসা দেখাবো, তারপরে হচ্ছে দেখাচ্ছি টাইসের দেখাবো, শঙ্খের উপর
কান পাশা, শুধু কান পাশা তো এখন নেই। আচ্ছা, আমাদের যা কালেকশন, আপনারা আরো যা ভ্যারাইটি দেখতে চাইছেন, কেউ ধরুন বালা দেখতে চান, কেউ কান পাশা দেখতে চান, টিকলি দেখতে চান, কামরবন্দ দেখতে চান, সীতাহার প্রচুর দেখতে চান, আমাদের ওয়েবসাইটটা দেখুন একটু বাবু। এটা ধর ধরবে একবার, এটা এটা আমি একটু দেখিয়ে দিই একসঙ্গে। তাহলে দেখো, এগুলো আমার আজকে ফটো তুলে নিয়েছি। তোমাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় আমার কাছে বুকিং করার আগে, অবশ্যই ফটো চেয়ে নেবে, ফটো তোলা আছে, আমি ফটো শেয়ার করে দেব। জিনিসটা দেখো, আমি ফিনিশটা সামনে থেকে দেখাচ্ছি, খুবই ভালো ফিনিশ। বাকি কালারগুলো ঠিক তোমরা এখানে ব্যাক ক্যামেরা একটু বোঝা মুশকিল, তোমরা কোয়ালিটিটা দেখো, বাড়িতে তোমরা কালারটা পেয়ে সত্যিই বলবে যে আমি 1600 একটা খুব সুন্দর জিনিস পেয়েছি। এইভাবে ডাবল চেইন যাচ্ছে উপরের দিকটায়, তারপরে ডিজাইনটা এইভাবে লিফ, তারপরে হচ্ছে বল, এখানে ফ্লোরাল বল করে আছে। আর এটা একদম সফট আইটেম, সফট আইটেম হয়ে গেছে, খুব অন্যরকম দেখতে আমি বলবো এটার নাম। কেউ যদি এই কানের, অনেকেই বলবেন এখন এই কানের দুলটা ঝোলা, অ্যাভয়েড করুন, বাজেটটা খুবই রিজনেবল। আপনারা সোনার পাশা থাকলে, প্রিভিয়াস কখনো পাশা ঝুমকো ছোটর মধ্যে বৃষ্ণি থেকে কিছু নিয়েছো সেটা দিয়েও পড়তে পারো। আর কানের দুলটা তো নর্মালি দেখো, সেই হিসেবে সাইজ বা এ ওয়াইজ একদমই পারফেক্ট। এটাও বলবো ছেড়ো না, নিয়ে নাও। চুড়ির কালেকশন, চুড়ি আমাদের হয় না, চুর হয়, চুড়ি জিনিসটা আমাদের ম্যানুফ্যাকচার হয় না, খুব রেয়ার, এক আধবার আসে, লাইভে দেখালে বেরিয়ে যায়, আর থাকে না, আবার যখন আসবে তখন পাবে। এটা কিন্তু মাস্ট 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 আমি বলবো সবার জন্য, তোমরা গিফট পারপাসেও নিতে পারো, পেয়ে যে পাবে তার খুব ভালো লাগবে। নিচেরটাও খুব ফ্লেক্সিবল, খুব সফট একটা আইটেম, হাতে পেয়ে খুবই ভালো লাগবে, এইটুকু বলতে পারি। চলো নেক্সট কালেকশনে যাচ্ছি। টেম্পল কালেকশন, টেম্পল কালেকশন প্যাটার্ন, আচ্ছা টেম্পল জুয়েলারি বলছো, না টেম্পল জুয়েলারি আমাদের হয় না, টেম্পল জুয়েলারি আমাদের হয় না, আমাদের প্রত্যেকটা জিনিস টেম্পল জুয়েলারি কপারে হতেই পারে সেটা না, আমাদের হচ্ছে 24 ক্যারেট গোল্ড প্লেটেড। তো এটার কোয়ালিটি ফিনিশটা আমাদের যেটা আসে সেটা হচ্ছে তোমার সোনার মতো, সোনার সঙ্গে পরার মতো জিনিস, সোনার সঙ্গে তোমরা আরামসে এই জিনিস পেয়ার আপ করে পড়তে পারো। একদম কালার টোন 22 ক্যারেট হলমার্ক গোল্ডের সঙ্গে ম্যাচ করে। এবার বলবো তো না যে তোমাদেরকে আমরা 1500-1600 টাকা একেবারে সোনা দিয়ে দিচ্ছি, সেটা তো নয়, আমরা বলি সোনার মতো, মোস্ট মোস্ট প্রমিসিং, একদম ক্লোজ তোমাকে বলবো, যেটা ক্লোজ মানে 98% ক্লোজ একটা কালার টোন দেয়। ইভেন গোল্ডও যখন তোমরা ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডের পড়বে, কালার টোন 19-20 থাকে। এগুলো তোমরা হাতে কখন, আমরা বলি শপে এলে হাতে কিছু পরে আসুন, বহুদিন পরেছেন এরকম জিনিস হলে সেটা তো একটু সাদাতে হয়ে যাবে, কিছু করার নেই। আমি নিজে সব সময়ের জন্য এখন একটা কিছু সোনার পরে থাকি, যে নোয়াটা অ্যাটলিস্ট তোমাদেরকে একটু দেখাতে পারি। স্পেশালি যারা ইয়াং জেনারেশন তারা তো আর জুয়েলারি ওইভাবে ক্যারি করেন না। আসানসোলে 26 জিনিস সব জায়গায় সব পাবে, পার্টিকুলার কোন জিনিস চাইলে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি দেখো, এখানে তো অ্যাড্রেস দিচ্ছে না, বুঝতে পারলে তোমরা আমাদের কন্ট্যাক্ট করো, আমরা ফ্র্যাঞ্চাইজি ওনারের ফুল ডিটেল আপনাকে শেয়ার করে দেবো বা ফোন নাম্বারটা শেয়ার করে দেবো, আপনারা ওনাদের সঙ্গে ডিরেক্ট যোগাযোগ করে বলুন এই কঙ্কনটা আমি নিতে চাই স্টোরে কবে পাবো, বা এখনই অ্যাভেলেবেল আছে কিনা জেনে নিই। কারণ একটা স্টোরে ধরো জিনিস পাঠানো হলো, তারপরে প্রত্যেক সপ্তাহে সব জায়গায় জিনিস যাচ্ছে, তারপরে সেটা থাকতে পারে আবার হয়তো আজকেই, যেমন আজকের আগের বারে শীষ হেয়ার ব্যান্ড, হেয়ার ব্যান্ড আমি ওপেন করেছি সঙ্গে সঙ্গে পুরোটা বেরিয়ে গেছে, নেই পরের দিনই নেই, আমি মানে যেদিন রেডি করেছি সেদিনই বেরিয়ে গেছে সব। তো এটাই হয় অনেক সময়, একদিনে একই জিনিস 5টা বেরিয়ে যায়, আবার 5টা জিনিস কিন্তু 2 সপ্তাহও থেকে যায়, 2 মাসও থেকে যায়, ডিপেন্ড করছে কিভাবে মানে কখন কোন জিনিসটা বেরোয় আর কোনো ঠিক থাকে না, যেটা 2 মাস বেরোয় না তারপরে 2 দিনে বেরিয়ে যায়, এরকম এক্সপিরিয়েন্স দেখেছি, এরকমও হয়। আচ্ছা ইয়ে ওয়ালা জুয়েলারি বহুত হি বিউটিফুল হ্যায়, ময়ূর ডিজাইন কে আন্দর হ্যায়, জো বহুত হি অভি ট্রেন্ড মে চল রহা হ্যায় ময়ূর ডিজাইন, আর বহুত হি খুবসুরত হ্যায়। প্রাইস যায় 1600, আর এটার ইয়ার পিসটা আমার খুব মিষ্টি লাগে, এই চোকারটার আরো একটা ময়ূর আছে সেটারও কানের দুলটা খুব সুন্দর, কানের দুলটা এরকম, কানের দুলটার জন্য এটা আমার আরো বেশ সুন্দর অন্যরকম দেখতে লাগে। প্রাইস যাচ্ছে, আমি কিন্তু খুব হালকা একটা শাড়ি পরে আছি, তোমরা এরকমই আমরা নর্মাল আজকের ডেটে কোন হালকা অকেশনে গেলে সাজি, অন্য কারোর বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, সবসময় তো বিয়ে বাড়ি লেগে থাকে না, অন্নপ্রাশন বাড়ি, পৈতে বাড়ি,
বা এমনি নর্মাল পুজোর সময় হালকা একটা গেট টুগেদার, সেই সময়ও আমরা এটা এরকম একটা ডেয়ারে থাকতে পারি। তোমরা আরো লাইট মেকআপ করবে, আমি যেহেতু ক্যামেরার সামনে আসি একটু হয়তো আমি কখনো কখনো লাউড লিপস্টিকে বা একটু ডার্কে থাকি, সেটা তোমরা আরো চাইলে লাইট মেকআপ করবে। তো আর কিছু না, আমার চুল টুল খুব ন্যাচারালি আমি আসি লাইভে। প্রাইস যাচ্ছে এটা 1600, প্রাইস যাচ্ছে 1600। আমি এটা ব্যাকে দেখাচ্ছি, ময়ূর মানে আমি সবসময় বলি ফিনিশ কোয়ালিটি কম্প্রোমাইজ হয় না, ময়ূরের দাম হাই হয়, কিন্তু আমি এর আগে আগে কিছু ময়ূরও দেখিয়েছি খুব বাজেটের মধ্যে। আমার লেট হয়ে গেল, কেমন আছো পায়েল? ভালো আছি দি, দি বললাম আমি না, নামটা চলে গেছে, আমি কমেন্টটা মিস করেছি। এইটা যাচ্ছে ময়ূর ডিজাইন, ময়ূরের সবসময় তিনটে মিনেকারে মিট করে, গ্রিন ব্লু অ্যান্ড হচ্ছে রেড আর ইয়েলো গোল্ড, চারটে, সরি চারটে মিনেকারি থাকেই। এইটা যাচ্ছে সেটটা, প্রাইস যাচ্ছে এটার, প্রাইস হচ্ছে 1600, প্রাইস হচ্ছে 1600। এটা খুবই সুন্দর, এটা তোমরা হাতে পেলে বুঝবে, সব কিছু ক্যামেরাতে মানে ধরাটাও মুশকিল একটা ব্যাপার হয়ে যায়, তারপর আবার আমার ফোন। এই যাচ্ছে জিনিসটা, প্রাইস যাচ্ছে 1600, এইটা যাচ্ছে এয়ারপিসটা, দুটো দুমুখো হবে, এইটা যাচ্ছে এয়ারপিসটা 1600। খুব সুন্দর মিষ্টি একটা ডিজাইন। আমি মানডে গেছিলাম তোমাদের কলকাতা স্টোরে, একটা নেকলেস আর একটা সিতার কিনেছি, খুব পছন্দ হয়েছে। বাড়িতে সবাই থ্যাংক ইউ পায়েল ফর ইউর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিস, লুকিং ফরওয়ার্ড টু ভিজিট এগেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। সুকন্যাদি ছিলাম, সুকন্যাদি মেসেজ করছো, সুকন্যাদি ছিলাম মানে বুঝতে পারছি না তো, ও আচ্ছা যেটা বললাম নামটা বলতে পারি, সুকন্যাদি ছিলাম, আচ্ছা 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 বুঝেছি। আসাম ডেলিভারি হোগা কে? হ্যাঁ ম্যাম, আসাম ভি ডেলিভারি হো যায়, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হতা হ্যায়, ইন্ডিয়া কে বাহার ভি প্রোডাক্ট জাতা হ্যায়, কুছ কান্ট্রি ছোড় কে জাতা হ্যায় সব জগহ পর। আপকো জো ভি পসন্দ আ রহা হ্যায় আপ উসকা এক স্ক্রিনশট লিজিয়ে, প্রসিডিওর বহুত ইজি হ্যায়, স্ক্রিনশট প্রপারলি লিজিয়ে প্রোডাক্ট কা, অর কিসি কা ভি স্ক্রিনশট আচ্ছে সে নেহি লে পা রহি হ্যায়, ফির ভি এক লিজিয়ে, ক্লিয়ার পিকচার মে আপকো ভেজ দুঙ্গি, অর বাকি বুকিং প্রসিডিওর মে এক্সপ্লেন কর দুঙ্গি হোয়াটসঅ্যাপ মে, প্রিপেড অ্যান্ড ক্যাশ অন ডেলিভারি দোনো হি ফেসিলিটি অভেলেবল হ্যায়, ঠিক হ্যায়। শিপিং স্ট্রাকচার বিলো 1500 অর্ডার ভ্যালু মে 60 রুপিস, অর 1500 অর্ডার ভ্যালু সে ফ্রি হোতা হ্যায়, জেসে কি মেয়ো ডিজাইন কা যে চোকার হ্যায় ইসমে শিপিং ফ্রি হোগা। চেন পেন্ডেন্টে কিছু, চেন পেন্ডেন্ট দেখছি দাঁড়া, আচ্ছা না আজকে বোধ হয় চেন পেন্ডেন্ট নেই গো, পার্ল আছে, পার্লের নেকলেস আছে, লহরি আছে, চেন পেন্ডেন্ট নেই। এই এই মপ চেনটা দেখে নাও, দেখাচ্ছি মপ চেনটা না, তোমরা ট্যাসেল দিয়ে যাবে, ট্যাসেল দিয়ে ক্যারি করো, ট্যাসেল দিয়ে তোমরা যতটা চাইবে তোমরা এও করতে পারো, কি বলে লেন্থও বাড়াতে পারো, আর না এই মপ চেনে একটা চুল টানারও ব্যাপার থাকে, তো সেক্ষেত্রেও সেটা খুব কমফোর্টেবল হয়, ঘাড়ির পেছনে না একটুখানি আনইজি ফিল হলে তোমরা চাইলে সেটা ট্যাসেলটা থাকলে সুবিধেই হয়, আমরা ট্যাসেল দিয়ে দেবো, এরপর পড়া না পড়াটা তোমাদের ওপর। চেন কিন্তু মপ চেনে দেওয়া যাবে না, এই মপ চেনে কখনো চেন দেওয়া যাবে না, চেন খুব পাতলা হয়, কেটে যাবে, কিন্তু চেন ছিঁড়ে যাবে, এই মপ চেন গুলো ওয়েটি হয়, এগুলো ঠাসা ফুলের কাজের মপ চেন আছে, প্রাইস যাচ্ছে 3000, প্রাইস যাচ্ছে 3000, এগুলো কিন্তু একটু সুন্দর করে ক্যারি করতে হবে, সুন্দর করে ক্যারি করো, পাশা পরো এর সঙ্গে বড়, এখন আমার পাশা নেই, আমি ঝুমকো দেখাচ্ছি, পাশা পড়লে সব থেকে ভালো লাগে। পায়েল দিতে নিউ গুলো দেখাও, ওয়েবসাইটে লঞ্চ হয়নি আগের উইকের কালেকশন বা আজকের কালেকশন, না সব ওয়েবসাইটে পাবে না, আমাদের 15th August বা তার পরের যে লাইভটা হয়েছিল ওগুলো পুরো পুজো লঞ্চ ছিল, এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সব পাবে না, একটু টাইম লাগবে, আর পুজো চলে এসেছে এখন আবার, আর যারা বলছে মানে নট টাইরাটিকলির জন্য ছোটখাটো কিছু চেঞ্জেস বা বলছো যারা, আমি বলবো একদম পুজোর পরেই মেসেজ করো, ঠিক আছে, আমার মেসেজ তো হারিয়ে যাবে বুঝতেই পারছো, সারাদিন এত মেসেজ আসে, পুজোর পরে মেসেজ করো। এই যে ঝুমকোটা পড়েছি, এই ঝুমকোটার প্রাইস 600, আগেরটা যেটা পড়েছিলাম ওটা 500 ছিল। বালাতে নেই গো আজকে, এই যে এটা আছে চূড় আর কঙ্কন, কঙ্কনটা না দারুণ, কতটা বোঝাতে পারছি আমি ব্যাকে দেখিয়ে দিচ্ছি, কঙ্কনটা সব সাইজ নেই, সব কোথায় আমাদের, আমি এখন লাইভ করছি ফ্রম আর গড়িয়াহাট শোরুম,
কলকাতা গড়িয়াহাট থেকে একদম গড়িয়াহাটের মোড়, যেটা মেন সিগন্যাল থেকে টুয়ার্ডস বালিগঞ্জ এসি মার্কেট যেতে ফার্স্ট বা দিকে লেন হিন্দুস্তান রোড, ডোভার লেন অনেকে চেনেন, ডোভার লেনের জাস্ট আগের লেন হিন্দুস্তান রোড। আর যাদের একটা ভালো ইয়ে পেয়েছি তোমাদেরকে বলার বোঝানোর জন্য, তোমরা যেখানে সিগন্যালটা কি মেন মোড়টা গড়িয়াহাট মোড় অব্দি সবাইকে আসতে হবে। গড়িয়াহাট মোড়ে এসে কাউকে জিজ্ঞাসা করো পার্ক সার্কাসের অটো কোথা থেকে ছাড়ে, পার্ক সার্কাসের অটো যেখানে ছাড়ে ওই গলিটাতেই আমাদের দোকান। প্রথম দোকান হচ্ছে কনিষ্ক, তার পাশে শ্রীনিকেতন, প্রত্যেকটা কিন্তু রিনাউন্ড নেম, মানে নামগুলো ভুলে যাওয়ার মতো নয়, তোমরা একটু খেয়াল রাখো, কনিষ্ক, শ্রীনিকেতন, তার পাশে আইসিআইসিআই ব্যাংক, তার পাশে আমাদের। আর যারা গুগল ম্যাপে সার্চ করে আসবে গড়িয়াহাট আইসিআইসিআই ব্যাংক বলে সার্চ করে এসো, আমাদের লোকেশনটা একটু ডিস্টার্ব হয়ে আছে, ওটা আমরা সলভ করার চেষ্টা করছি, মানে একটু ঘুরিয়ে দেখাচ্ছে, ইজি রুটটা একটু ঘুরিয়ে দেখাচ্ছে। তো তোমরা গড়িয়াহাট আইসিআইসিআই ব্যাংক সার্চ করে এসো, একদম আইসিআইসিআই ব্যাংক আর আমাদের দোকান একদম পাশাপাশি, তো তোমরা আমাদের দোকান এমনি এলেই দেখতে পেয়ে যাবে, বা আইসিআইসিআই ব্যাংকের সামনে এসে একটা কল করলেই হবে। এই নাম্বারটাই গড়িয়াহাট শোরুমেরও নাম্বার, মানে আমার নাম্বার আমি থাকি, যাকে তোমরা কোনোভাবেই চিনতে পারবে না। সেদিন একজন দিদি এসে বলেছে তুমি কি সিঁদুরপুরে সেজে লাইফ করো, আমি না, আমি তো ম্যারেড, 7 বছর আমার অলমোস্ট হতে যায়, বিয়ে হয়ে গেছে, বলছে এখন তো বুঝতে পারছি না তোমার বিয়ে হয়েছে বলে, আমাকে দেখে চেনা যায় না। তোমরা যে কেউ এসে, আমি কথাটা যেহেতু এখন প্রচুর বলি তো সবাই এসে বলে তুমি ঠিকই বলেছো তোমাকে চেনা যায় না, আমি থাকি, এটাই আমার নাম্বার 8370854069। এটা তোমরা গড়িয়াহাট শোরুমে আসতে চাইছো তারাও সেভ করে রাখো, লাইভ যারা অর্ডার প্লেস করতে চাইছো তারাও সেভ করে রাখো, আমার নাম পায়ে। চলো আচ্ছা দেখাই এবার, এটার প্রাইস হচ্ছে 3000। এটা একদম ঠাসা ফুলের একটা মব চেন, এগুলো পরলে তোমরা স্টোরে এসে যখন একটা ওয়েস্টার্ন ওয়ারে বা নর্মাল কুর্তা পরে দেখলে কিছুতেই বুঝতে পারবে না, এগুলো হচ্ছে সুন্দর করে সে, আমার হাইটও শর্ট, আমাকে যতটা মোটা দেখো, আমি বলছিলাম পুরো ছিপছিপে রোগা, একটু মোটু, কিন্তু যতটা দেখো ততটা নয়, আমিও ক্যারি করতে পারি, ক্যারি করাটা ডিপেন্ড করে অ্যাটায়ারের ওপর, আমি ওয়েস্টার্ন ওয়ারে পরে নিলে সে মনে হবে কি পরে নিলাম এটা, আমি এটা কি জিনিস এরকম লাগবে। জুয়েলারি জিনিসটাই তৈরি হয়েছে সাজগোজের পর পরার জন্য, তো এগুলো তোমরা যখন ক্যারি করে সুন্দর করে পরবে খুবই ভালো লাগবে। আর মক চেন এমন একটা জিনিস, ভালো কোনো কটনের মানে সাউথ কটন পরো, তার সঙ্গেও পেয়ার আপ করো, দারুণ লাগবে। এইটা কিন্তু আগের বার যেটা দেখিয়েছিলাম সেটার থেকে আবার একটু আলাদা, এটার আমি একটা ক্লোজ পিকও তুলে রেখেছি, জুই চেনও নয়, এটা গোলাপ যেটা দেখিয়েছিলাম সেটাও নয়, এটা আবার একটু আলাদা, ফ্লোরাল প্যাটার্নে ঠেসে কাজ আছে। প্রাইস 3000, এটা একটাই মাপে এসেছে, প্রাইস 3000, প্রাইস 3000, ঠিক আছে। ঝুমকোটা দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু একটু ওয়েটি হয়, হালকা, লক্ষ্যতারাও যেমন একটু ওয়েটি হয়, মোটা তো অনেকটা কিন্তু মোটা, আবার এটাও বলবো কমফোর্ট হয়েই কিন্তু অর্ডার প্লেস করো, আমাকে ভালো লাগছে ভেবে হট করে করে নিও না, আমি কিন্তু সেজে গুজে লাইভে আসি, তোমরা ঘরেও অনেক সময় জিনিস পেয়ে, আমরা ঘরের যে অ্যাটায়ারে থাকি তাতে হঠাৎ করে পড়লেও সেম ফিল হবে, গয়না পরতে হবে সেজে গুজে, তখন তার লুকই পাল্টে যাবে। এই ঝুমকোটার প্রাইস, এটাও কিন্তু সেই বড় ছাতার ঝুমকো, হ্যাঁ 500 থেকে জাস্ট একটুই ছোট, যারা সেটা পাওনি তারা এটা নিতে পারো, প্রাইস আছে 600, প্রাইস আছে 600, এটা বড় ছাতার ঝুমকো। এই হ্যাঁ ওটা না কালারটা ঠিক আছে, না ধরলে ঠিক আছে, এটা চকচকে, তো ভেলভেটটার একটা নিজস্ব শাইন থাকার জন্য ফ্ল্যাশটা মানে কি হয় ক্লোজ থাকলে একটা ইয়েলিশ করে দিচ্ছে। এটাও দেখো ঝুমকোটা কিন্তু ওই একটু বড় ছাতা, যেটা তোমরা খুব পছন্দ করো, প্রাইস 600, এটা একটু সাইজটা বড়, একটু বড়, ওইটা ছোট ছিল এটা একটু বড়, পাশাটাও একটু আলাদা, অন্য ফরমেশনে এসেছে মনে হয় না হবে। আচ্ছা আমি অনেকক্ষণ, আচ্ছা লেন্থ বলে দেব তো মাপ চেনটা, ওখান থেকে স্কেল তুমি হাত বাড়িয়ে পেয়ে যাবে, দাঁড়া ওই যে আমি এক্ষুনি মেপে দিচ্ছি, তিরিশ ইঞ্চ আছে, ঠিক আছে, অ্যাপ্রক্স 30 ইঞ্চ আছে, 30-এর থেকে একটু হলে বেশি হতে পারে, আবার 30-এর থেকে 29.5 ইঞ্চ হতে পারে, কারণ এটা তো স্কেল ম্যাপে তৈরি নয়, এগুলো অ্যাপ্রক্সি আসে, এই যা মানে পুরো 30 ইঞ্চ আসে, মানে আমরা 30 ইঞ্চ বলে ওটাকে, 30 ইঞ্চ আছে এটার প্রাইস, স্ট্যান্ডার্ড আছে। এরপর আমি বললাম ট্যাসেল দিয়ে তোমরা, আমরা ট্যাসেল দিয়েই দেবো, তোমরা পর ইউজ করো না করো, এটা আমি চেপেই পড়েছিলাম পুরো, কারণ আমার হাইটে তো 28 থেকে 30 ইঞ্চি পারফেক্ট হয়, 36 একটু লম্বা হয়,
দাঁড়ালে হয়তো ঠিক হবে, 30 থেকে 36 এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মালি লেন্থ। 42টা বেশ লম্বা, 42 কিন্তু লম্বা হলে নিও। আচ্ছা চলো এরপর পার্লটা দেখাই। দিদি হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার কার বলো? আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া আছে 8370854069, এই নাম্বারেই তোমরা স্ক্রিনশট দিয়ে বুক করবে। 8370854069 নিচে পিনপোস্ট করা আছে। দেখো সিম্পল চেন, সিম্পল চেন আমাদের তো সেইভাবে হয় না, কারণ আমাদের যেহেতু রেগুলার ওয়ার প্রোডাক্ট নয়, আমরা অনেক সময় লকেটের সঙ্গে চেন দেখাই। এটার কানেকটা দাম, এটা কিন্তু আগে একবার দেখিয়েছিলাম, সে খুব কম পিসেস এসেছিল, সেভাবে বুকিং নিতে পারিনি। আর এটা আবার এসেছে, এখন পিসেস এসেছে, দেখাচ্ছি। ইভেন এটা স্টোরে এসেও একজন খোঁজ করেছিলেন, জাস্ট 2 পিস এসেছিল, দিতে পারিনি। শিলিগুড়ি স্টোরে গেছিলাম, অনেক জিনিস পারচেজ করেছি, খুব খুব ভালো কালেকশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অঙ্কিতা সামন্ত ম্যাম। অঙ্কিতা ক্রিস্টাল, হ্যাঁ ক্রিস্টাল দেখাবো। ক্রিস্টালে তোমরা যেটা সেই ব্যাকে দেখে সেইবারে অনেকে বুকিং করেছিলে, আজকে সেই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি। ময়ূর ডিজাইনের যেটা ছিল দেখিয়ে দেব, দাঁড়া। এইটা যাচ্ছে লহরিটা, প্রাইস আছে, এই রে প্রাইসটা দেখো তো কত লেখা আছে, 2500 যাচ্ছে এটার প্রাইস, 2500 যাচ্ছে এটার প্রাইস। দুদিকে দুটো ওই পাশা যাচ্ছে, আর কানের দোলটা দারুন, এগুলো কিন্তু খুবই ভালো লাগে। এগুলো আমাদের থেকে যারা ছোট বয়সী তাদের থেকে আমি রেকমেন্ড করব, যারা আমাদের বয়সীর থেকে, আমার থেকে যারা একটু বয়োজ্যেষ্ঠ আছেন তাদের জন্য। এগুলো একটু ম্যাচিওর কালেকশন, আমাদের বোনেদের থেকে বেশি, আমার মনে হয় আমাদের এজ থেকে জিনিসটা বেশি ভালো লাগবে। প্রাইস 2500 পরুন, আর এর সঙ্গে গলায় পরার কিচ্ছু দরকার নেই, এগুলো সিঙ্গেলই পরুন, জাস্ট একটু টেনে পরবেন, কাঁধের জায়গাটা যেন একটু কভারেজটা থাকে, ভালো লাগবে দেখতে। এটা গোল্ডেন বল অ্যান্ড পার্ল দিয়ে মিক্স ম্যাচ করে বানানো আছে, হালকা ডিজাইনের মধ্যে সিম্পল চেন হলেও হবে, মায়ের জন্য না, আমাদের চেন তৈরি হয় না, হালকা একটু ডিজাইনের ওপর চেন হয়, একটুখানি একটা কিছু বরফি প্যাটার্ন বা একটা মটর দানার মতো দিয়ে আবার চেন ডিজাইন বা নর্মাল চেন আমাদের হয় না, যেহেতু আমাদের তো ট্র্যাক করা পসিবল হয় না যে কোনো কেউ কিছু রেগুলার ওয়ার করছেন কিনা, তো আমাদের ওই হালকা কালেকশন গুলো সেভাবে তৈরি হয় না। আমাদের কাছে আপনারা মপ চেন পাবেন। হ্যাঁ আমি যেটা আজকে দেখালাম সেটা প্রচন্ড ভারী, আপনারা আমাদের ওয়েবসাইটটা দেখুন, গোরপেটা চেন, গোর চেন, বকুল চেন, এগুলো কিন্তু স্লিমের মধ্যেই। গোর চেন আমার ভীষণ নিজস্ব পছন্দের, গোর চেন দেখবেন ওটা খুব সুন্দর হয়, মানে সরুর মধ্যে যে জুই একটু মোটা, আর লক্ষ্য তারার আর এগুলো হচ্ছে একটু বেশি মোটা, ঠিক আছে। প্রাইস হচ্ছে 2500, প্রাইস হচ্ছে 2500, জিনিসটা দারুন দেখতে। চলো ব্যাকে দেখিয়ে দিচ্ছি, টাইরাটিকলি আর পুজোর আগে এখন দেখাচ্ছি না, পুজোর পর থেকে শুধু ব্রাইডাল, পুজোর পর থেকে ব্রাইডাল, মানে বিয়ের জন্য আর বিয়ে বাড়িতে পড়ার জন্যই দেখাবো। এইটা দেখো প্রাইস আছে 2500, আমি কানের দুলটা দেখাচ্ছি, আগে গলারটা দেখিয়ে নি, আগে দূর থেকে একটু দেখাই পুরো সেটটা, এইরকম যাচ্ছে সেটটা। আগে দেখো প্রথমে গোল্ডেন, তারপরে পার্ল, তারপরে আবার গোল্ডেন, এইভাবে যাচ্ছে। প্রাইস 2500, কানের দুলটাও খুব সুন্দর দেখতে, দেখো 2500, ঠিক আছে। আর এইগুলোর ফিনিশ খুবই সুন্দর, তোমরা পেয়ে বলো বাকিটা। তৃতীয়া হ্যালো দিদি, বালা বালা আজকে নেই গো, বালা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে, অনেক কিছু স্টক আউট হয়ে আছে, স্টক ইন হচ্ছে আস্তে আস্তে, ওয়েবসাইটটা একবার ভিজিট করো, বালা পেয়ে যাবে, প্রচুর বালা আছে। সাইজ ওয়াইজ দেখে, সাইজটা দেখে জাস্ট বুক করো। ওহো আমি ওটা খুলে দিলাম, আমার একটা জিনিস দেখানো হলো না, পার্লের এই মানতা সেটা দেখাচ্ছি, যেটা ওর সঙ্গে তোমরা ক্যারি করতে পারো। প্রাইস যাবে, এটা দারুন, এটা দারুন, এটা পড়লে কেউ বলবে না যে সোনা পরনি, অসাধারণ সুন্দর দেখতেও। এই ফিনিশটা না, মিডিলটা,
এটা ফটোতে তোমাদেরকে দেখালে না মনে হবে ঘষা ঘষা ডিজাইন, অ্যাকচুয়ালি ফিনিশটাই ওরকম। আর এই ফিনিশটা একটা অন্যরকম, দেখে এত ভালো লাগছে। একটু ম্যাটে আছে, মিডলটা একদম ম্যাট গ্লসি মিক্স করে আছে। প্রাইস আছে 1400, যার যেমন রিস্ট নিয়ে নাও। এই দেখো এরকম ভাবে এটা ফোল্ড হয়ে যাচ্ছে, 2-1 রিস্ট, 2-0 রিস্ট, 2-1 রিস্ট, 2-0 হ্যাট, মোটামুটি তোমরা 2-1 রিস্ট থেকে পেয়ে যাবে। এই হয়ে যাবে, যাদের মনে হচ্ছে না না হবে না, এখান থেকে একটা এস লাগাতে হবে তাহলে টাইট হয়ে যাবে একদম। এইটা লাস্ট লাস্ট আটকে এরকম, আমার 2-1 রিস্ট, আমার বাকি হাতটা খুবই মোটা, রিস্ট সরু। আর এটা ফ্লেক্সিবল, মানে দাঁড়িয়ে থাকার মতন কালেকশন নয়। প্রাইস আছে 1400, 1400, এটার প্রাইস আছে 1400, 1400। আমি এটা পরে বসবো ভেবেছিলাম, দেখ পরা হয়নি, 1400। যারা বিয়ের সময় পরবে তারা কিন্তু এই রকম জায়গায় পরবে, আর যারা বিয়ে বাড়িতে পরছো বা অকেশনে পরছো তারা রিস্টে পরবে, তারা এরকম জায়গায় পরবে। এটা এটার ফিনিশটা সুন্দর, ডিজাইনটা দেখে নাও, ফিনিশটা খুবই ভালো এটার। প্রাইস যাচ্ছে 1400, আর খুব ফ্লেক্সিবল একটা আইটেম, 1400। দেখো এই যাচ্ছে জিনিসটা, প্রাইস যাচ্ছে 1400, একদম সোনার ডিজাইন। সব রিস্ট সাইজেই হয়ে যাবে মোটামুটি, তোমরা 2-2 থেকে 2-1 ও নিতে পারো, 2-1 রিস্ট থেকে আপ টু 3-0 রিস্ট সবাই নাও। মলিদি কি বললে, হ্যালো পায়েল কেমন আছো? ভালো আছি মলিদি। চুটটা একবার দেখাবে, ডেফিনেটলি দেখিয়ে দিচ্ছি আমি এই পার্লে সেটটা পরে চুটটা দেখিয়ে দিচ্ছি, চুর আর কঙ্কন। এখন যে সেটটা দেখাচ্ছি এটার প্রাইস যাচ্ছে 2000, এটার প্রাইস যাবে 2000। অনেক নিয়েছি, দারুন প্রোডাক্ট, লাভ ইউ বৃষ্ণি। হ্যাঁ রুবি ম্যাম, অনেক কিছু নিয়েছেন, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর এটা, কোনটা গো মানতাসা? হ্যাঁ পার্লে যদি কিছু নিয়েছো এরকম এক সাবেকি প্যাটার্ন পছন্দ করো সেই মানে, তাহলে মানতাসাটা খুবই সুন্দর, একদম সোনার মতন দেখতে। যারা একদম ওই সোনার মতন দেখতে লাগবে, বলো দিদি এই কালেকশনটা সোনার মতো হবে, তারা এই ধরনের কালেকশন গুলো নেবে, সোনা লাগবে। আচ্ছা এই যাচ্ছে সেটটা, এটা একটু স্টাইলিশ প্যাটার্ন একটা সেট, প্রাইস যাচ্ছে এটা 2000। কানের দুলটাও খুব সুন্দর পরছি আমি, তারপরে চোখটা দেখিয়ে দিচ্ছি। ব্রেসলেট মানে হালকার মধ্যে যে চাইছো, আমাদের মানতাসা জিনিসটা বেশি হয়, তবুও বলবো ওয়েবসাইটটা দেখো, হালকার উপরেও কালেকশন আছে, একদম স্লিক সরু আমাদের কালেকশন তবে হয় না, যেগুলো রিসলেট বলি আমরা, একদম রিস্ট একটা চেনের মতো কিছু ঝুলছে ওভাবে হয় না। এটার প্রাইস যাচ্ছে, আমাকে একটা কাটার দাও তো ওখান থেকে, বেগুনি কাটারটা, বেগুনিটাই দেবেন। অনেক কিছু নিয়েছি, খুব সুন্দর, থ্যাংক ইউ ম্যাম। মমতা পাত্র ম্যাম, অঞ্জনা না অজন্তা মন্ডল ম্যাম, কঙ্কনটা দেখাবো, কঙ্কন চুর দুটোই দেখিয়ে দেবো, একটু দাঁড়াও। শঙ্কর টাইলছেন, হ্যাঁ দেখাবো, শঙ্কর টাইলছেন দেখাবো, আগের লাইভে যে চোকারটা দেখিয়েছিলে ওই চোকারটা শপে পাবো, একটু আমাকে মেসেজ করে নাও না, লাইভের অনেক জিনিস অনেকে খুঁজে খুঁজে আসেন তো ওই জিনিসগুলো বেরিয়ে যায়, এবার কোনটা বলছো থাকতেও পারে, কারণ শপে এসে আবার অন্য জিনিস দেখে মনে হলো না এটা ছেড়ে এটা নি, এরকম একটা ব্যাপার থাকে, তো সেটা হয়, একটু দেখাও বলতে পারবো তাহলে। দেখো এই যে এটা যাচ্ছে সেটটা পুরো, প্রাইস যাচ্ছে 2000, প্রাইস যাচ্ছে 2000। এটা সবসময় বলি একটু অন্য রকমের লুক দেয়, এটা তো একটা তো সব কমন প্যাটার্ন হয় নেকলেসে, যে দুদিক থেকে এলো লকেট থাকলো বা পারলে একটা পুরো সেট গেল, এটা একটু অন্য ধরনের একটু ডিজাইনার পিস, প্রাইস যাচ্ছে 2000। সবার গলায়ও ফিট হবে, কোনো অসুবিধা হবে না, কারণ এগুলো ফ্লেক্সিবল আইটেমই। গণেশ পেন্ডেন্টটা অসাধারণ, খুব সুন্দর, হ্যাঁ দুটো গণেশ পেয়ে সবাই বলছে, 1100 একটা, আর যেটা প্রথম লঞ্চ হয়েছিল গণেশ চতুর্থীর আগে লঞ্চ হয়েছিল, আরেকটা ছিল 1200টা, দুটোই সকলে খুব পছন্দ করেছে, থ্যাংক ইউ। মিনে ছাড়া গিনি পেন্ডেন্ট সেট আছে এই মুহূর্তে নেই ম্যাম, মিনে করা ওয়েবসাইটে আছে। দিদি পুজোর জন্য ডিসকাউন্ট দেবে না, এই ডিসকাউন্ট আমরা দিই না, তোমাদেরকে বলবো তোমরা বৃষ্টির ওপর ভরসা রাখো, আমরা বেস্ট প্রাইসে বেস্ট কালেকশনটা দেওয়ার চেষ্টা করি, সেটার জন্য আমাদের এরকমই একটা মার্জিন থাকে যে যেখান থেকে আর কিছুই করার জায়গা থাকে না, জানাশোনা আমরা এভাবেই থাকতে পারি,
আজকে একজন এসেছিলেন যে প্রফিটটা তো আমাদের কমাতে হবে, তাহলে তো ডিসকাউন্ট নেই। প্রফিট মার্জিন যে আমাদের কি থাকে সেটা আমরা জানি, আমাদের সঙ্গে মানে আমাদের বলতে পারো মতো আরো কিছু ব্র্যান্ড যারা করছে একই জিনিস 300-600 even 700 কিছু কিছু জিনিসের প্রাইস হয়। আমি বলছি এই ১৬০০টা এত সুন্দর দেখতে আমি আজকে দেখালাম না। অনেক সময় হয় কি জানো, জিনিস তোমরা দেখে তোমরা বুঝতেও পারবে না যে এটা ১৬০০ হওয়া উচিত, না হচ্ছে জিনিসটা এটা আমাদের যে লং সেটের প্রাইস এটা ১৬০০ হওয়া উচিত, ১৬০০ তো একটা নেকলেসও যায়। এটার প্রাইস যদি আমি তোমাদেরকে ১৯০০ বলি না, আমি বলছি ১৯০০ যদি বলি সেটাও কোথাও জাস্টিফাইড হয়ে যাবে, হতেই পারে একটা ব্র্যান্ডেড জিনিস এরকম পড়ছে একটা তো ১৯০০ বললেও চলবে। সেখানে হয়তো আমরা কিছু আবার ডিসকাউন্ট একটা পলিসি রাখলাম, এই করে না কোন ব্র্যান্ড করে না। আমাদের ১৮০০র একটা সীতাহার আছে, অন্য ব্র্যান্ড আমি বলে দিচ্ছি ২৬০০ দাম, ২৬০০ আমি জানি না তাহলে ডিসকাউন্ট দেয় কিনা আমি একদম জানি না, আমি প্রাইসের হেরফেরটা বললাম। ময়ূর চোকার আমাদের ২৪৫০, আমি এই দু তিনটেই বলি যেহেতু দু তিনটা আমি দেখেছি, এবার সব কালেকশন তো এক নয়, নিশ্চয়ই হবে না, এই ধরনের কালেকশন আরামসে হয়তো ১৯০-১৯৫০ বেরোবে। যেইটুকু তোমাদের কাছ থেকে আমাদের নিতে হবে, বিজনেস করতে হবে, রোল অন করতে হবে, এত জন আমাদের ইউনিটের সঙ্গে কাজ করছে, ব্যবসা চালাতে হবে, সেটাই ভাবো রাখা থাকে। তোমরা আমাদেরকে পার্সোনালি চেনো, আমাদের মানে জানো, সবটা খুলে বলছি না, আমরা খুবই বলতে পারো একদম তোমাদের যাতে সবার মধ্যে থাকতে পারি, সবাই যাতে বৃষ্ণি পড়তে পারে, আমাদের প্রাইস রেঞ্জ সেখানে আছে। এটা রিকোয়েস্ট করবো অফলাইন অনলাইন, আপনারা ডিসকাউন্টের কথা বলবেন না, আমাদের প্রাইস যথেষ্ট রিজনেবল, আমাদের প্রাইসটাই ডিসকাউন্টেড প্রাইস। আপনাদের সেম ডিজাইন আমি নিজে অন্য পেজে দেখেছি, তারাও কপার জুয়েলারি হাউস, বাট দাম অনেকটা হাই থাকে, মিনিমাম ৮০০। দেখো এখানে ক্লায়েন্টও আমাদের রিভিউ দিচ্ছে যে ৮০০-১০০০। আমি বলছি তো প্রিমিয়াম প্রিমিয়াম বলে বলে জিনিস একটা ওভার প্রাইস, আপনারা কম্পেয়ার করবেন না এর সঙ্গে ওর সঙ্গে, এইরকম ধরনের আমি কোনো কথা বলি না। আমি সবসময় বলি ব্যবসা আমিও করছি, ব্যবসা আদার্স করছি, এর থেকে বেস্ট কোয়ালিটি কিছু নেই। কোন ডিজাইন আপনাদের হয়তো ওনাদের ভালো লাগলো, কোনোটা আমাদের ভালো লাগলো, প্রাইস আমরা যেটা দিই বেস্ট প্রাইসে বেস্ট জিনিস দিই, এটা আমরা মানে কি বলবো যে একদম বুক ঠুকে বলার মতন জিনিস। আমরা চাই সবাই সবার সবাই এফোর্ড করতে পারুক, সবাই গয়না পরার সুযোগ পাক। এত সোনা এত দাম হয়ে গেছে, এবার আমরাও যদি নাগালের বাইরে চলে যাই একটা সীতাহার কিনতে এলে, একটা ২০১৮০০ তো অনেকের বাজার থাকে সীতাহার, তার নিচে আমাদেরও পসিবল হচ্ছে না। সেটাও যদি আমি অযথাই সব জিনিসের দাম ২৮০০-২৯০০ করে রাখি, তাহলে মানে কোনোটাই আর কেউ মানে এফোর্ড করতে পারবে না, সবটাই ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। এই যাচ্ছে সেটটা, প্রাইস যাচ্ছে ২০০০, ঠিক আছে, এই যাচ্ছে সেটটা, প্রাইস ২০০০। খুব সুন্দর অন্য ধাঁচের একটা ডিজাইন, দেখে নাও পুরো সেটটা, এখানে কিন্তু স্টোন নয়, হ্যাঁ এগুলো গ্লসি করে একটু মিনেকারি করা, একটু মরুনি টোনটা, পাশেরটার থেকে যেহেতু গ্লসি একটু ব্রাইট লাগছে, কিন্তু এটা না ব্যাক ক্যামেরায় পুরো রেড লাগছে, রেড নয় হ্যাঁ মরুন, আর এটা স্টোন নয়, এটা মিনেকারি। স্কুল প্রোগ্রামে পড়ার মতো হালকার উপর পারলে সেফ, আমি যেটা ৭০০ দেখিয়েছিলাম ম্যাম সেটা কি দেখেছেন? আমি শোন এটা আমি হাতে চুড়িটা দেখাবো বলে অন্য প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমি আসলে নিজে না খুব এ হয়ে গেছি, সবাই ডিসকাউন্ট ডিসকাউন্ট এভাবে বলে, আমি বলি এরপর কি তাহলে দাম বাড়িয়ে ডিসকাউন্ট দেবো, পারছি না তো এই বাজেটে আর পারা যাচ্ছে না আমাদের ডিসকাউন্ট দিতে, এরপর কি করব। মাঝে মাঝে না খুব অস্থির লাগে ডিসকাউন্ট ব্যাপারটা, আগেও একদিন লাইভে পড়েছি, তাহলে কেউ বলে ডিসকাউন্ট দেবে না তো গিফট দাও, হে ভগবান। আমাদের মানে পাশা শুরু হয় ছোট পাশা, যেটা তোমাদের লাইভ অতটা দেখানো হয় না, রেগুলার ওয়ার নয় বলে, ৩০০ থেকে কি গিফট দেবো আমরা। এইটা দেখুন ম্যাম যদি চলে, স্কুল ফাংশনে বললেন ৭০০ ছিল এটার প্রাইস, ছোট্ট পার্ল ডেট ঠিক না, এটা পার্ল মিডিলে বসানো আছে, আগের দিন দেখিয়েছিলাম কিন্তু আমি কি বলি ওগুলো তো সব সোল্ড হয়ে গেছে। আমাদের ওয়েবসাইট একটা আছে, নিচে একটু ইউ করে মতন একটা জিনিস আছে, সেটাও দেখতে পারো। হাতের গুলো আমি একটু দেখিয়ে দিই, হ্যাঁ শঙ্খ টাইপেরটা বলছিলে, আমি গলায় একটা পরে দেখাতে চাইছি আর কি, ভুলে গেলাম, আমি এইটা পরে আমি হাতেরটা আগে দেখিয়ে দিচ্ছি, তারপর এটা ব্যাকে দেখাবো। আমি এখন ট্যাসেলে দেখাচ্ছি, এস নেই, এগুলোতে এস যাবে,
এগুলো কিন্তু ট্যাসেল যাবে না, এস যাবে। হ্যাঁ, আমার কাছে হাতের সামনে এস নেই বলে আমি ট্যাসেল করে এখন দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও আরেকবার দেখাও, ওই হালকাটা দেখাচ্ছি। এটা শঙ্খ টাই সেট, এটার প্রাইস হবে 2000। দাঁড়াও, শঙ্খ টাই সেট এরকম প্রাইস যাবে 2000। কানের দুলটা পরে নি। আর দিদি ডিসেম্বর মান্থে প্রোগ্রাম আছে, এখন কি জুয়েলারি নিয়ে রাখবো, কোনো প্রবলেম হবে না তো? একদমই না। ওই তোমাদের মানে যেহেতু আমরা 2 ইয়ার্স ওয়ারেন্টি দিচ্ছে না, ওটা জানি একটু মাথায় কাজ করে, আমি হলে আমারও করতো যে বাবা 2 বছরের মধ্যে তো 1 বছর পরে আমি অকেশনে হচ্ছে জিনিসটা পরবো, তখন তো তাহলে রং উঠে যাবে বা কিছু হবে না। এগুলো একটা ওয়ারেন্টি পিরিয়ড লাগে, আমরা প্রোভাইড করি তোমাদের জুয়েলারি নর্মালি 5-6 বছর সবার ভালো থাকবে, আর না পড়লে তো এমনি ভালো থাকবে। আর তাতে যদি কোনো ধরে নিলাম যা যদি যেটা হয়নি প্রবলেম হলো, আমরা আছি, আমরা ওই জাস্ট বেচে দিয়ে চলে যাই না। শুধু একটাই ব্যাপার, আমরা বলি আমাদের স্টোর থেকে এক্সচেঞ্জ রিটার্ন হয় না, যে বাড়িতে গেলাম পছন্দ হলো না দেন এক্সচেঞ্জ রিটার্ন ব্যাপারটা হয় না। কিন্তু প্রোডাক্ট নিয়ে তোমরা কোনো সমস্যার সম্মুখীন হয়েছো অবশ্যই যোগাযোগ করবে, সেই সার্ভিসটার জন্য আমরা অবশ্যই আছি। নর্মালি সবাই বিয়ের শপিং 1 বছর আগে থেকেই করে, আর আমাদের আজকের বিজনেস অলমোস্ট 9 ইয়ার্স হতে যায়। আমাদের কলকাতার শোরুমটা তো এখন খুলেছি, এখন খোলা হয়েছে রিসেন্ট, কিন্তু আমাদের আদার্স যে ফ্র্যাঞ্চাইজি গুলো অনেক পুরনো। আর দাঁড়া, এটা পুষ্টা ঢুকছে না। যারা চন্দ্রিমা ম্যাম, আমি আমি কিছুটা কমেন্টটা পড়লাম, সেটাই যে এটা বোঝাতে পারি না যে ডিসকাউন্ট জিনিসটা দেয় মানুষ তখনই যখন তারাও, আমি যদি কোনো জিনিসকে 10% ডিসকাউন্ট দিচ্ছি, সাপোজ আমি এটা 2000 করেছি, 2000-এর জিনিস করেছি, 2000-এর 10% মানে 200 টাকা, এটা আমি 2200 করে দিয়ে 10% দিলে মানে বেশি শ্রুতি মধুর হবে জিনিসটা। 2200 দাম আমার ট্যাগে আছে, ম্যাম যা কিনবেন আপনারা, স্যার আপনারা যা কিনবেন, তারপর 10% ডিসকাউন্ট, 2200-টা 2000 হয়ে গেল, বা দারুন। কিন্তু 2000-টা যে 2000-ই, এটা কোথাও অ্যাকসেপ্ট করতে ভীষণ অসুবিধা হয় যে 2000-টা 2000-ই, কিছু হবে না, কিছু কম হবে না। কিন্তু যদি 2200-টা বলি 2000 তাহলে ঠিক আছে। আর আমাদের এটাই পলিসি, যদি এটা 2200-থেকে 2000 করে সেল করতে হয় ডিসকাউন্ট দিয়ে, আমাদের প্রাইসটা 2000-এই থাকবে, আমাদের কোনো ডিসকাউন্ট হয় না। আমরা যখন অফার দিই কোনো সেলিব্রেশনে অফার দিই, সবাই জানো যারা বিষ্ণির সঙ্গে দীর্ঘদিন জড়িত, যে কোনো কিছু আমাদের মনে হলো আপনাদের কাছ থেকে প্রচুর কোনো কিছু, প্রচুর মেসেজ, প্রচুর কিছু ডিমান্ড এসেছে কখনো, সেগুলো আমরা ডেফিনেটলি একবার করে আমরা কনসিডার করেছি। কখনো নর্মাল আমাদের কোনো পার্টিকুলার প্রোডাক্টের সেল ডিসকাউন্ট এভাবে হয় না, যখন অফ থাকলো তো আমাদের অল পারচেজ সমস্ত ফ্র্যাঞ্চাইজি থেকেই 5% অফ এটা থাকে। আমি গিয়েছিলাম গড়িয়াহাটের শোরুমে, অনেকগুলো জুয়েলারি পারচেজ করেছি, খুব সুন্দর বিহেভিয়ার, তোমার সাথে দেখা হলো না, আমাকে দেখেও হয়তো চিনতে পারোনি। দেখো ইদানিং আমি একটু লেটে ঢুকছি, কারণ রাত্রেবেলাটা আমাকে টানতে হয়, মাঝে মাঝে অনেক লেট হয়ে যায়, তো একটু 12টার দিকে আসছি, বা আমাকে হয়তো দেখে চিনতেই পারোনি, আমি এইটুকু বলতে পারি, আমি স্টোরে থাকি, যদি বলতে দেখা হয়নি আমাকে চিনতে পারোনি। চলো আমি হাতের গুলো দেখিয়ে দিই। আমি গিয়েছিলাম গড়িয়া শোরুমে, কবে এসেছিলে বলো, কোন দিন? আমি অবশ্য মাঝে হয়তো বাড়ি গেছিলাম, তখন এলে জানি না, নর্মালি তো আমি থাকি। আচ্ছা, আমি ওই কমেন্টার পড়লাম না যেটা কম্পারিজন দিলে, একদম সেটাই, যে 3000 করে যখন ডিসকাউন্ট দিয়ে বলবো যে এটা 2500, মনে হবে বা বিশাল একটা ব্যাপার হলো, 500 টাকা অফ, কিন্তু আমি যদি দামটাই বলছি 2500, সেইটা মনে হচ্ছে যে কেন, এর থেকে কেন কম হবে না। আমাকে সেদিন বলে গেছেন, দিদি বাড়িয়ে দাও, বাড়িয়ে দিয়ে ডিসকাউন্ট দাও, না হলে ব্যবসা চলবে কি করে। উনি মিদনাপুরেরই একজন মানুষ, বলেছে তোমাদেরই জায়গার লোক, আমি বাড়িয়ে দাও, দিয়ে কমিয়ে দিয়ে দাও, কমিয়ে দাও তাও চলবে। আচ্ছা, চুরটা যেটা পড়েছি দেখো, চুর যাচ্ছে 1800 পেয়ার, এগুলো ব্রাইডদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে একদম, বা আমরা বালা চুর একসঙ্গে পড়তে চাইছি সেক্ষেত্রে এগুলো পেয়ারেই যায়, 1800 পেয়ার, এগুলো কিন্তু সিঙ্গেল হবে না, 1800 পেয়ার, ফিক্সড রেট থাকে সেখান থেকে নেওয়াই ভালো একদম। আমি নিজে কোথায় থাকি গড়িয়াহাটে, আমি প্রথম প্রথম প্রচুর জিনিস কিনেছি, তারপর বুঝেছি যে কি কি দামে আমি কি কিনেছি, নিজেই বুঝতে পারি না, ভয় এখন আর কিছু কিনি না, কি দাম বলবো সেটাই আমি বুঝতে পারি না, হাফ বলবো, হাফের কম থেকে নেগোশিয়েট করতে হয়, কি দাম নেগোশিয়েট করতে হবে আমি বুঝতে পারি না।
বর্ষা দিয়ে এসে আমার একটা 400 টাকা দিয়ে, মানে অবাক ব্যাপার, বটি কিনে দিয়ে গেছে 400 টাকা দিয়ে। আমরা নেগোসিয়েট করিনি, জানি না, সবাই বলছে কোনোদিন এই জিনিসের দাম 400 টাকা হয় না। আমাদের বিয়ের যে জুয়েলারি গুলো তোমাদের থেকে নিয়েছিলাম সেগুলো এখনো সেম আছে। আমার 2021-এ বিয়ে হয়েছে, তখন বাড়িতে সব ছিল, এখনো বর্ষাদের সব বাড়িতেই আছে, রিনোভেশন হয়েছে, এখনো সেম জায়গাতেই আছে। থ্যাংক ইউ, 2021 থেকে 24 প্রায় এন্ডের দিকে এসে গেছি আমরা, থ্যাংক ইউ সো মাচ। এই শঙ্খ সেটটা আমার আছে যেখানেই পড়ে যায় সবাই সবাই প্রশংসা করে, তবে আমারটা ট্যাসেলে। আচ্ছা, লকেট সেটটা, হ্যাঁ এটা সবাই সবটাই পছন্দ করে, ট্যাসেলেও পছন্দ করে, সীতাহারেও পছন্দ করে, এটাতেও। তবে এটার একটা পার্টিকুলার, সবাই নেয় না, কিছু জন দুর্গা গণেশ এগুলো সবাই নেয় না, কিছু জন এগুলোই চায়, এই ধরনের জিনিসই পড়তে চায়। আমি কঙ্কনটা দেখাচ্ছি, টাইরা টিকলে আমি গড়িয়াহাট শোরুম থেকে সীতাহার নিয়েছি, খুব ভালো, থ্যাংক ইউ অঙ্কিতা মন্ডল ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখানে অনেকে যারা লাইভ দেখছেন তারা গড়িয়াহাট শোরুমে এসেছো, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যদি এখন থাকো, প্লিজ তোমরা গড়িয়াহাট শোরুমে একটা গুগলে আমাকে রিভিউ দিও, মানে গড়িয়াহাট শোরুমটা রিভিউ দিও, শুধু বৃষ্ণি জুয়েলারি রিভিউ তো আছে তোমরা দিচ্ছ, আমি গড়িয়াহাট শোরুমের এগেনস্টে রিভিউ চাইছি, যারা গড়িয়াহাট শোরুম থেকে কেনাকাটা করেছো, যারা মানে সব জায়গা থেকে কিনছো তারা তো দিচ্ছই রিভিউ পার্টিকুলার আমাদের, তাহলে এটা একটু হেল্প হবে। এই যাচ্ছে কঙ্কনটা, হ্যাঁ এটার প্রাইস যাচ্ছে 1200 পার পিস, এটা পেয়ারে নেওয়ার দরকার নেই, তোমাদের পেয়ারে দেখাচ্ছিলাম, এগুলো তোমরা পিসে নিতে পারো, কেউ চাইলে পেয়ারে তো নিতে পারো, একটা মারুন একটা হচ্ছে গ্রিন কালারের মিনেকারিতে যাচ্ছে, এটা ফুল কাঠি কঙ্কন কিন্তু, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছ, সেটারই মিনে করা ভার্সন এসেছে, 1200 পার পিস, ঠিক আছে 1200 পার পিস। ওহো, দেখাতে ভুলে গেছি, সুবর্ণাদি দেখাচ্ছি কোথায় চলে গেছে, তুমি কিছু কাজ আছে পেয়েছি, এইটা তোমাকে আমি ফটো দিয়ে দেবো, তুমি জাস্ট এই স্ক্রিনশটটা দিয়ে দিও, কানেক্টটা দেখতে পাচ্ছি না, এই স্ক্রিনশটটা দিও, ফটো দিয়ে দেবো, এটা 700 আছে, হ্যাঁ 700 আছে, এটা কানের দুলটা জাস্ট মিডিলটাই, মিডিলের এই পাশা উইথ ড্রপলেটটাই কানের দুল, এই যে এইটা কানের দুলটা, 700 আমি না অনেক কমেন্ট মিস করে গেলাম। অপূর্ব কঙ্কনটা আমি জাস্ট অনলাইনে নিয়েছি, আমি নয়ডাতে থাকি, সব প্রোডাক্ট জাস্ট চুমু, থ্যাংক ইউ ম্যাম। নানা স্টোরে ছিল না সেদিন, 13 সেপ্টেম্বরে গেছিলাম, তোমায় দেখলেই চিনে ফেলতাম। আচ্ছা, 13 সেপ্টেম্বর, এই 13 সেপ্টেম্বর আমরা কোথায় ছিলাম গো? তুমি মিডনাপুর, ও আমি সেদিন একটু বোধহয় স্যাটারডে হবে, স্যাটারডে আমি লেট করে স্টোরে এসেছিলাম। আচ্ছা, যেটা শঙ্খটা পড়েছি এটার প্রাইস আছে 2000, একটা সুন্দর মান্তাসা দেখাচ্ছি, দেখো সবগুলো বিয়েতে দেখে সবাই তো গোল্ড ভেবেছিল। আমি কাটিয়ার বিহার থেকে অনলাইন অর্ডার করেছিলাম, এত দূর থেকে তোমাদের থেকে নিয়েছিলাম জিনিস। সোমা মজুমদার সিনহা ম্যাম, তোমাদের থেকে জুয়েলারি নিয়েছিলাম আমার বিয়ের সময়, খুব সুন্দর সবগুলো বিয়েতে দেখে সবাই গোল্ড ভেবেছিল। হ্যাঁ, আপনাদের থেকে এই রিভিউতে আমরা পাই যে সবাই দেখে গোল্ড ভাবে। তপতি মন্ডল ম্যাম, 3 দিন আগে গণেশের একটা ট্যাসেল সেট এসেছে, সেদিন পার্টিতে সবাই বলে সোনা পরে ঘুরিস না, দিনকার ভালো না, এত সুন্দর, আমি নিজেই মুগ্ধ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই রিভিউ গুলোই বর্ষাদিকে আমাদের এই মানে গোটা বৃষ্টি টিমকে আমাদেরকে যে কি পরিমাণ ভালো লাগার দেয় এটা আমরা এক্সপ্লেন করতে পারবো না। আমি মানুষ হয় না নিজের জব নিয়ে স্যাটিসফাই না, আমি আমি পার্সোনালি মানে নিজের জব নিয়ে খুব স্যাটিসফাই, যখন আপনাদের কাছ থেকে এই প্রশংসাগুলো পাই তখন খুব ভালো লাগে, মনে হয়েছে আমি খুবই গ্রেটফুল যে এরকম একটা অর্গানাইজেশনের সঙ্গে, বর্ষাদির সঙ্গে এরকম একটা কাজের সঙ্গে আমি আছি। আচ্ছা, এই মান্তাসাটা দেখো, এটা তোমরা 2-4 রিস্ট থেকে নেবে, 2-2 রিস্টের ওপরে হয়ে যাবে, রিস্টে কি হয় এগুলো রিস্টে বসে যায়, আমি দেখিয়ে দিচ্ছি, দেখো রিস্ট আমার 2-1 বসে গেছে, কিন্তু কি হচ্ছে এইগুলো একটু রিস্টে মানে হয় না যে পুরো ঢালকে বসে যায়, সেই জায়গায় একটু এগিয়ে আছে, 2-4 রিস্ট থেকে পারফেক্ট হবে, জিনিসটা কিন্তু স্লিম, আর ওপরের রিস্টটা পড়লে তো খুব সুন্দরই ফিট হবে, খুব সাবিকি প্যাটার্নের এই মান্তাসাটা, প্রাইস আছে 1100,
প্রাইস যাচ্ছে 1100। অ্যাকচুয়ালি আমার এই লিস্টের সামনে এরকম চ্যাপ্টার টাইপের, মানে এই চ্যাপ্টার লিস্টে যাদের হয় একটু অসুবিধা হয়, যাদের এই জায়গাটা একটু গোল হয়, আমার এখান থেকে হাতটা হঠাৎ করে গোল হওয়া শুরু হয়, এখান থেকে এই জায়গাটা খুব সরু আর চ্যাপ্টার টাইপের, আমার বসতে একটু অসুবিধা হয়। প্রাইস যাচ্ছে, এটা দেখে নাও, আমি সামনে পড়েই দেখাচ্ছি, 1100, 1100 যাচ্ছে এটার প্রাইস। টু টু রিস্ট অ্যাভয়েড করে বাকি সবাই নিয়েও খুব সুন্দর বসবে। প্রাইস হচ্ছে 1100, জিনিসটা দেখিয়ে দিচ্ছি ব্যাকে, তিন দিন আচ্ছা এটা পরে নিয়েছে অনেক, বাবা 24টা কমেন্ট এসেছে, আমাকে দেখাচ্ছে না কিভাবে যাব গড়িয়ার শোরুম। আচ্ছা বলে দিচ্ছি, ভীষণ মিষ্টি, থ্যাংক ইউ সুকন্যা ম্যাম, তিন দিন আগে গণেশের এটা পরেছি, আমিও তোমাদের থেকে জুয়েলারি নিয়েছিলাম আমার বিয়ের সময়, খুব সুন্দর সবগুলো বিয়েতে দেখে সবাই গোল ভেবেছিল, এটা পরেছি। একই কমেন্ট দেখাচ্ছে কেন, আমার 2x সাইজের বালা হয়, মানতাশাটা হবে তো? হ্যাঁ 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 হয়ে যাবে, মানতাশা ফ্রি সাইজে হয়। এই যে চেনটা, এই চেনটা তোমাদের যাদের 2x রিস্ট বলো আমি সেক্ষেত্রে বাড়িয়ে দেব, যথেষ্ট থাকে। চেনগুলো দেখেছো, এই যে আমি ওপরের রিস্টে পরেছি তাতেও আটকে যাচ্ছে, চেনগুলো স্ট্যান্ডার্ড ভালোই মাপে দেওয়া থাকে, তবুও যদি কারো মনে হচ্ছে তাহলে আমাকে মেনশন করে দেবে, আমার 29 রিস্ট, 28 রিস্ট, আমি একটু করে চেন এক্সটেন্ড করে বাড়িয়ে দেব। বাকি মানতাশে অসুবিধা হয় না, আমি ওপরে পরে দেখাচ্ছি যে দেখতে কেমন লাগতে পারে, দেখতে যদি তোমাদের 28 রিস্ট হয়, এত চওড়াও হবে না রিস্ট, এরকম হবে, দেখো এরকম লাগবে। 2x রিস্ট তো মানে হাতে জিনিস পরার জন্য তৈরি, খুব ভালো লাগে পড়লে, ভরাত লাগে, পার্ল চোকার আজকে নেই আর। চলো এটা দেখি, দেখালাম তো ব্যাকে, প্রাইস গেল 1000, প্রাইস গেল 1000, দেখো এই যাচ্ছে জিনিসটা, একদম সোনা ভাববে সবাই, এটা বলতে পারি একদম সোনা ভাববে। এখানে এরকম তারের কাজ পাতের কাজ মিলে আছে, ফিনিশ খুবই ভালো। সরু নেকলেসটা প্লিজ আমি ফটো দেখিয়ে দেব, এরপর হচ্ছে ওটা যা বুকিং আসবে এমনিও সবাইকে দান করতে পারবো না জানি, আমি দেখিয়ে দেব। চলো শঙ্খটা দেখিয়ে দিচ্ছি, ক্রিস্টাল চোকারটা পরে, দুটো ক্রিস্টাল চোকার দেখাচ্ছি লাস্টে, এটা দেখাচ্ছি একটা প্রাইস 1200, এটা দেখেছো তোমরা আগেও, যারা রেগুলার দেখো, যারা নতুন দেখছো তারাও দেখো, এটা আমি দেখিয়ে দিচ্ছি এবার শঙ্খটা ব্যাকে, শঙ্খটা দেখে নাও। এই টাই সেট গুলো কিন্তু তোমরা ট্যাসেল দিয়েও পড়তে পারবে, হাতের কাছে বাবু তোমার কাছে কোনো, তোমার কাছে নেই না, আমার ড্রয়ার খুললে একটা ট্যাসেল পাবে, মারুন টারুন কিছু একটা পাবে, কিছু ট্যাসেল আছে মানে ওই লকেটের ট্যাসেল, নাহলে দেখো লকেট গুলো থেকে একটা খুলে দিতে পারো, যাও হ্যাঁ দিয়ে দাও। এ দেখো টাই সেটটা জাস্ট নেবে, এটাই তো এস নেই, এসটাকে রিমুভ করবে, এটা এস থাকবে লাগানো, একটা এসটা রিমুভ করে দেবে, এইভাবে টাই সেটকে তোমরা অ্যাজ আ লকেট করে সুন্দর করতে পারবে, টানলেই বেরিয়ে যাবে। তিনটে নচ থাকে, এই নচগুলো যথেষ্ট বড় বড়, চেন তোমরা নিজে আরামসে পড়তে পারবে, দিয়ে এইভাবে ট্যাসেল দিয়ে পড়বে, ম্যাচিং শাড়ির সঙ্গে যদি ট্যাসেল থাকে পড়বে, না হলে আমি এখন ব্ল্যাকে দেখাচ্ছি, ব্ল্যাক নিতে পারো, এই ট্যাসেল কিন্তু যাবে না তোমাদের, হ্যাঁ কারণ এটা টাই সেট, টাই সেট হিসেবেই এটা বেরোবে, কেউ যদি এক্সট্রা ট্যাসেল চাও মেনশন করে দিও, ট্যাসেলের প্রাইস 50 rupees করে পড়বে, ট্যাসেলের ওপর কোন ধরনের ওয়ারেন্টি বা কিছু থাকে না, এগুলো আমাদের কেনা প্রোডাক্ট, এইরকম দেখতে লাগবে, ঠিক আছে? এটা যখন তোমরা একটা ম্যাচিং কিছু করে পরবে না, আর এই যে কানের দুলটা আমি খুলে রাখলাম, দিদি আমি অ্যাপ থেকে অনেক গয়না চুজ করে রেখেছিলাম, সোল্ড আউট হয়ে গেছে, এখন ওগুলো আবার রিস্টক হবে তো দিদি? হ্যাঁ হবে, ফেব্রুয়ারি যদি বলো হবে, পুজো বললে হয়তো হবে, আবার হয়তো কিছু কিছু হবে না, কিন্তু ফেব্রুয়ারি আগে হয়ে যাবে, আবার অনেক নতুনও ঢুকবে। এই হচ্ছে তোমার শঙ্খের, আমি এখন একটাই কানের করলাম সেটটা, যা ডিসকাউন্ট চাইবে তাদের জন্য রেট মারিয়ে ডিসকাউন্ট করে কমিয়ে দেবেন, আপনারা এর জন্য এম্বারেস হবেন না, বিকজ আপনারা আমাদের বেস্ট সার্ভিস, বেস্ট প্রোডাক্ট প্রোভাইড করেন উইথ ইয়োর পেশেন্স, পেশেন্স আর সবাই, আর সব থেকে বড় কথা কাস্টমার স্যাটিসফ্যাকশনটা মোস্ট ইম্পর্টেন্ট। আর অনেকেই বৃষ্ণিকে ভালোবাসে, আমি অ্যাজ আ বায়ার বৃষ্ণি জুয়েলারি দাম এন্ড কালেকশন তোমাদের পেশেন্স বিহেভিয়ার নিয়ে খুবই স্যাটিসফাইড, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, খুব বড় কমপ্লিমেন্ট এটা। ওটা চেষ্টা করি, ব্যবসা সবাই করবে, আমি বলি যে আমি ওইটা বলবো না, তোমাদের আমি যা দিচ্ছি তোমরা গোটা বিশ্বভারত খুঁজে পাবেন, এরকম হয় না কখনো, আজকের ডেটে, আজকের ডেটে সব সব জায়গায় পাওয়া যেতে পারে, তার মধ্যে আমরা চেষ্টা করবো যে হ্যাঁ একটা হয় না ট্রাস্ট হয়ে যায় একটা জায়গা থেকে নিতে নিতে,
আমরা চেষ্টা করি ওটাই বললাম বেস্ট জিনিসটা একটা বেস্ট প্রাইসে তোমাদেরকে প্রোভাইড করতে, আর বিহেভিয়ারটা ফ্যাক্ট করে তোমাদেরকে। আমরা স্টোরেও যখন জিনিস দেখাই, স্পেশালি ব্রাইডদেরকে, যত তোমরা যেভাবে দেখতে চাইছো পরে, আমরা টায়ারেটিকলি এগুলো পরিয়ে দেখাই যে দেখো বাড়ি গিয়ে মনে হলো ভালো লাগছে না, আর কোনোটা মানে হয় না যে ইম্পেশেন্ট হয়ে দেখানো বা একটু একটু দেখানো, না আমি ঢেলে দেখাই, দেখো আবার আমি দেখাবো, বলি তুলে নিয়ে আবার দেখাবো, যা আছে আমার কাছে যা স্টক আছে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা তোমাদের পছন্দ মতন এবার চুজ করবে। আচ্ছা চলো, যেটা বলছিলাম শঙ্খ টাই সেটটা অ্যাজ আ পেন্ডেন্টও ক্যারি করা যেতে পারে, কিন্তু পারচেজ করতে হবে অ্যাজ আ টাই সেটই। এটার পেন্ডেন্ট সম্পূর্ণ আলাদা হয়, সেটা নচ দেওয়া থাকে, সেটা এরকম ভাবে ফিট হবে না, তোমরা টাই সেটের মানে পেন্ডেন্ট করে পড়লে একটু আলাদা রকম দেখতে লাগে, আর উপরে সেট হয়ে থাকে, নড়ে না। এটার প্রাইস যাচ্ছে হচ্ছে 2000, প্রাইস যাচ্ছে 2000। ট্যাসেল তোমাদেরকে এক্সট্রা পারচেজ করতে হবে, হ্যাঁ ট্যাসেল যাবে না এমনি, না বললেও যাবে না, শুধু টাই সেটই যাবে, মেনশন করলে তবেই যাবে, আর লিখে মেনশন করো, ভয়েসে নয়। এখন এত বিভিন্ন ধরনের, আমার কাছে বিভিন্ন ধরনের কোয়ারিশন, নট অনলি লাইভ বুকিং, এখানের অ্যাড্রেস থেকে শুরু করে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি রিলেটেড অ্যাড্রেস রিলেটেড কোয়ারি, গয়না নিয়ে কোয়ারি, সবাই এক্ষুনি কিনে নিচ্ছে না, তো মেসেজ প্রচুর আসে, শুধু বুকিং পারপাসে মেসেজ আসে না, তো সেক্ষেত্রে ভয়েস অনেক সময় মিস হয়ে যায়। তো তোমরা ট্যাসেল কালার, এই যে ছোটখাটো জিনিসগুলো একদম টাইপ করে দেবে যে আমাকে একটা এক্সট্রা মেরুন ট্যাসেল দেবেন বা এক্সট্রা একটা ব্ল্যাক ট্যাসেল দেবেন, ট্যাসেল মেরুন গ্রিন ব্লু ব্ল্যাক এগুলো পাবে। দেখো সংখ্যাটা দেখে নাও, প্রাইস যাচ্ছে 2000, প্রাইস যাচ্ছে 2000। খুব সুন্দর, এগুলো একটা অন্যরকম সৌন্দর্য, গতানুগতিক কালেকশন থেকে একটু আলাদা। শঙ্কর প্রাইস 2000, এটার প্রাইস যাচ্ছে 2000। ঠিক আছে, চেন দিয়ে পড়ো, ট্যাসেল দিয়ে পড়ো, দুভাবেই পড়তে পারবে, যখন খুশি চেন দিয়ে পড়ো, চেন দিয়ে পড়লে এরকম, আগে চেন দিয়ে পড়ে দেখিয়েছি, যারা গলায় কাছে জিনিস পড়তে অতটা পছন্দ করে না লং হিসেবে পড়ো, চাইলে যখন খুশি খুলে ট্যাসেল হিসেবে পড়ো। চলো ক্রিস্টাল চোকার দেখাচ্ছি, প্রাইস আছে 1200, প্রাইস আছে 1200। এর আগে তোমাদের আই থিঙ্ক আমি ছোট দুটো ঝুমকো দেখিয়ে দিয়েছি আগে, পেয়েছো সব? ওই সিসিটিভি দেখছিল তাই বললাম। এই যাচ্ছে ক্রিস্টাল চোকার, প্রাইস যাচ্ছে 1200। এটা খুবই সুইট একটা কালেকশন, একটা ভ্যারাইটি তোমাদের নিজেদের কালেকশনে রাখতে পারো 1200 দিয়ে। এটা কিন্তু একটু ভারী পড়তে হবে, দেখো আমি হালকা গ্রিনের সঙ্গে পড়েছি, তোমরা গ্রিনের যেকোনো শেড, গ্রিনের প্যাস্টেল থেকে ডার্ক এনি কাইন্ড অফ শেড পরো, তার সঙ্গে পড়লেই ভালো লাগবে। এটা নয় যে বটল গ্রিন মানে বটল গ্রিন শাড়ির সঙ্গেই পড়তে হবে, গ্রিনের শেড আর সাদা একদম নিউড টোন, যেটা হয় পিঙ্ক বলছি না, নিউড টোন, সেগুলোর সঙ্গে পরো, দারুণ দেখতে লাগবে, সাদার সঙ্গে তো অসম্ভব সুন্দর লাগে গ্রিন দেখতে, এটা বটল গ্রিন একদম, ক্রিস্টালটাও খুব সুন্দর। প্রাইস যাচ্ছে 1200, আর এইটা যাচ্ছে হচ্ছে কানের দুলটা ছোট্টর মধ্যে, প্রাইস যাচ্ছে 1200। একটু অন্যরকম একটা শাড়ির সঙ্গে ম্যাচ করে নিতে পারো, ভালো লাগবে, প্রাইস যাচ্ছে 1200। এই ট্যাসেল দিয়ে চুর একটা পেন্ডেন্ট, আজকে পেন্ডেন্ট সেট লাইভে নেই, পেন্ডেন্ট সেট লাইভে নেই, আমি হচ্ছে নেক্সট লাইভে থাকলে আবার দেখিয়ে দেবো, আগের লাইভেও যা দেখিয়েছিলাম সব সোল্ড। এইটা সেট, এটা না বটল গ্রিন, হ্যাঁ বটল গ্রিন একদম, লাইট গ্রিন নয় কিন্তু ডার্ক গ্রিন, ব্যাক ক্যামেরায় গ্রিনটা একটুখানি লাইট আসছে, একদম ডার্ক গ্রিন, এই যে এখন কালারটা যেটা আসছে কিছুটা ঠিক আসছে, একদম ডার্ক বটল গ্রিন। এই যাচ্ছে সেটটা, প্রাইস 1200, প্রাইস 1200। খুব ভালো কোয়ালিটির ক্রিস্টালই কাজ হয় আমাদের। লাস্ট সেট দেখাচ্ছি, এটা আগের বার ওই বর্ষাদি যখন লাইভ করেছিল, এটা আজকে আমার শাড়ির সঙ্গে খুব বেমানান লাগবে, সেইবারে হচ্ছে আমি গেছি, জুয়েলারি খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ও মন্দিরা ম্যাম আপনি পেয়ে গেছেন তো, থ্যাংক ইউ, কানটা না কানটা পেয়েছ, পাশাটা দীপান্বিতা সুর নেকলেস ফর ব্রাইডাল পারপাসে, প্রথমে চাটাইটা পরে বসেছিলাম, ওটা দেখতে পারো ব্রাইডাল পারপাসে, আমাদের আলাদা কোনো কিন্তু সেগমেন্ট হয় না, কোনো ব্রাইড হালকা কালেকশন পছন্দ করে, কোনো ব্রাইড হেভি, আজকে তবে আমি ব্রাইডাল যদি বলো একটু তো মিডিয়াম টু হেভি হবে, সেই ধরনের সেট দেখাইনি, একটাই যেটা ফার্স্টে পরে বসেছিলাম সেটাকে কনসিডার করতে পারো।
আগের সীতাহারটা দেখিয়ে দিচ্ছি। মারুন ক্রিস্টাল হবে, মারুন ক্রিস্টাল এখন নেই, তোমরা একটু নক করো, পুজোর পরে যদি পসিবল হয় আমরা হচ্ছে কাস্টমাইজেশন করিয়ে দেব। হাজারের মধ্যে কোনো চুর হবে না, চুর হাজারে আসবে না, পেয়ারে সিঙ্গেল চুর অনেক সময় হয়, পেয়ারে আসবে না, পেয়ারে 1800 থেকেই স্টার্টিং। এইটা যাচ্ছে ক্রিস্টালটা, এটাতেই সেই তোমরা স্ক্রিনশট পাঠিয়েছিলে অনেকে, এটা দেখাও দেখাও, হয়তো সবাইকে ঠিক ঠিক করে সেই সময় এ করা হয়নি, তারও এটা ঠিক করে নিয়ে আগে। প্রাইস আছে 1600, প্রাইস আছে 1600, আর কালার হচ্ছে রেড এন্ড মারুনের মাঝে মাঝে কালারটা আছে, মানে সেই কটকটে কাইন্ড অফ রেডও নয় আবার ডার্ক মারুনও নয়, এই প্যাটার্নে যাচ্ছে। প্রাইস আছে 1600 যাচ্ছে এটার প্রাইস, দেখো এইরকম দেখতে লাগবে। আর এইটা যাচ্ছে কানের দুলটা, আমি পুষ্টাও পরি, আমার বিয়ের ইমিটেশন তোমাদের থেকে নিয়েছি, খুব ভালো তোমাদের কালেকশন। দেবাঙ্গনা ঘোষ ম্যাম থ্যাংক ইউ সো মাচ, কানফাসা একটু বড় হবে, হ্যাঁ হবে, ওয়েবসাইটে দেখো, এখন লাইভে নেই দিদি, মাথা পাট্টি দেখাও না, কয়েকটা মাথা পাট্টি সব ওয়েবসাইটে পেয়ে যাবে। হ্যাঁ এখন হচ্ছে তোমার পুজোর আগে আর ব্রাইডাল লাইভ হবে না, পুজোর পরে ব্রাইডাল লাইভ দেখা, মানে ব্রাইডাল লাইভ হবে। মাথা পাট্টি দেখো, ওগুলোর কিছু নতুন এখন ডিজাইন আসছে না, তো একই ডিজাইন রিপিট করার মানে হয় না, তো ওগুলো দেখিয়ে দেবো তোমাদেরকে পুজোর পরে, নিউ লঞ্চ হলেই দেখিয়ে দেবো, আর যেগুলো আছে সেগুলোই আছে, তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে। এইরকম যাবে সেটটা আরো ভালোভাবে বসবে, আমি ট্যাসেল না লাগিয়েই দেখাচ্ছি আর কি, এইভাবে জিনিসটা বসবে। কেউ চাইলে একটু উপরে উঠিয়েও পড়তে পারো, আমার তো বেশ ভালো লাগে যে কোনো জিনিসকেই একটুখানি চোকারের রূপে পড়া। প্রাইস যাবে 1600, এইটা যাবে কানের দুলটা ময়ূর ডিজাইনে আছে, 1600 1600। গড়িয়াহাটের শোরুমটা কিভাবে যাবে, গড়িয়াহাটের মোড়ে এসেই একদম শোরুমটা, গড়িয়াহাটের মোড় সিগন্যাল যেটা মেন, গড়িয়াহাটের মোড়, সেখান থেকে যে কোনো কাউকে জিজ্ঞেস করবে পার্ক সার্কাসের অটো কোথা থেকে যাবে, ট্রাফিক পুলিশ বা হচ্ছে যারা ফুটে আছে তাদেরকে জিজ্ঞেস করবে, রাস্তার লোককে জিজ্ঞেস করবে না, অনেকে অনেক কিছু জানে না, জিজ্ঞেস করবে পার্ক সার্কাসের অটো কোথা থেকে ছাড়ে, যে পার্ক সার্কাসের অটোগুলো যেই গলির মুখে দাঁড়িয়ে থাকে সেখানেই আমাদের দোকান, বাজার কলকাতা এম বাজারের অপোজিট লেন, অনেকগুলো ল্যান্ডমার্ক আছে, ল্যান্ডমার্কের মানে শেষ নেই তবুও সবাই গুলিয়ে ফেলে রাস্তা, এটাই হচ্ছে ব্যাপার। মুরলীধর গার্লস স্কুল যদি বলো, মুরলীধর গার্লস স্কুল আমাদের ডান দিকে, আমাদের দোকান মানে এখানে না প্রত্যেকটা দোকান এই শাড়ির ফেমাস, আমি বললাম না, গড়িয়াহাটের মোড় থেকে মেন আমি বলে দিচ্ছি, টু ওয়ার্ড বালিগঞ্জ ফাড়ি বা বালিগঞ্জ এসি মার্কেট যেতে ফার্স্ট বাঁ দিকে আপনার মোড়ে আসতেই হবে, যেটা হচ্ছে সিগন্যাল, গড়িয়াহাটের মেন সিগন্যাল মোড়, অন্য কোনো দিকে যাবেন না, দেশপ্রিয় পার্ক, ট্রায়াঙ্গুলার পার্ক ওই দিকে কোথাও যাবেন না, একদম গড়িয়াহাটের মোড় থেকে ব্রিজ বরাবর, ব্রিজের প্যারালালি একদম টু ওয়ার্ডস যেদিকে হচ্ছে বালিগঞ্জ এসি মার্কেট বা বালিগঞ্জ ফাড়ি যাচ্ছে সেই দিকে এগিয়ে এসে জাস্ট এক মিনিট এগোবেন, এক মিনিট এগিয়ে এসেই ফার্স্ট বাঁ দিকের লেন হিন্দুস্তান রোড, হিন্দুস্তান রোডের নামটাই গড়িয়াহাটে থাকা মানুষজন অর্ধেকজন চেনে না, তো আপনারা সেক্ষেত্রে বলতে পারেন যে পার্ক সার্কাসের অটো কোথা থেকে ছাড়ে, মুরলীধর গার্লস স্কুল কোথায়, কনিষ্ক শ্রীনিকেতন পাশাপাশি পড়ে সেটা কোথায়, বা হচ্ছে আইসিআইসি ব্যাংক গড়িয়াহাট কোথায়, সবগুলোই একই লেনে, সব একই লেনে অবস্থিত, প্রথম দোকান পরে কনিষ্ক, গলিতে ঢুকে, এটা কিন্তু গলি মানে সেই সরু টাইপের গলি নয়, ব্রড লেন, যেটা হচ্ছে মেন রোড থেকে একটা বাঁদিকে ঢুকছে ব্রড লেন, বা প্রথমে পড়বে কনিষ্ক, তার পাশে শ্রীনিকেতন, তার পাশে হচ্ছে আইসিআইসিআই ব্যাংক, তার পাশে আমাদের দোকান, আমাদের দোকানের পাশে আবার এসবিআই, এসবিআই এর পাশে আবার হচ্ছে মুরলীধর গার্লস স্কুল, সিঙ্গি পার্ক হয়েও যদি কেউ আসতে চান, সিঙ্গি পার্ক থেকে যেদিকে আপনারা হাঁটলে মেন রোডে উঠবেন, সিঙ্গি পার্ক থেকে যেদিকে হাঁটলে আপনারা ভাববেন যে গড়িয়াহাটের মেন রোডে উঠবো, সেই বরাবর এলেই দেখতে পেয়ে যাবেন, সিঙ্গি পার্কে এসেও যদি কাউকে বলেন গড়িয়াহাট আইসিআইসিআই ব্যাংক কোথায়, যে কোনো কেউ দেখিয়ে দেবে, এখানে সিঙ্গি পার্কটা হচ্ছে জাস্ট আমাদের এই দিক থেকে ঢুকে পিছনে পড়ে, ব্যাকে পড়ে, সিঙ্গি পার্ক থেকেও আপনারা আসতে পারেন, কোনো কনফিউশন হলে জাস্ট গড়িয়াহাট অব্দি এসে ফোন করবেন, গড়িয়াহাটের মোড়ে আপনাকে আসতেই হবে, সবাইকে আসতে হবে। আর যারা হচ্ছে নিয়ারেস্ট মেট্রো স্টেশন যদি বলেন সেটা হচ্ছে কালীঘাট মেট্রো, কালীঘাট মেট্রো থেকে যারা আসছেন আমি আরো একটা ল্যান্ডমার্ক দিচ্ছি, গুলিয়ে ফেলবেন না, কালীঘাট মেট্রো থেকে যারা আসছেন বিসি সেন্ট জুয়েলার না, আর বিসিস এন্ড জুয়েলার্স পরে ওখানে, বিসিস এন্ড জুয়েলার্স এর ঠিক গায়ে একটা গলি আছে বাঁ দিকে,
বিসিসেন জুয়েলার্সটা হচ্ছে ডান দিকে পড়বে, মানে বিসিসেন জুয়েলার্স এর দিকে মুখ করে দাঁড়ালে তার বাঁ দিকে ঘেঁষে একটা গলি পড়ে, ওটা ন্যারো লেন পড়ে একটা, ওই গলি দিয়ে সোজা এগিয়ে এলে আপনারা কস্তুরি সোজাসুজি উঠবেন। ভজহরি মান্না কস্তুরি আমাদের এই লেনেই পড়ে। কস্তুরি সোজাসুজি যে উঠবেন, এবার ওই গলিটা থেকে বেরিয়ে আপনারা ডান দিকে হাঁটা শুরু করবেন, ডান দিকের রাস্তা নেবেন। কস্তুরি সোজাসুজি দেওয়া মানে ধাক্কা খাবেন কস্তুরি থেকে, ডান দিক সোজা আসবেন। একটা জায়গায় এসে দেখবেন চার মাথা মোড়, আপনারা সোজাই আসবেন, অন্য কোনো দিকে যাবেন না, সোজাই আস্তে আস্তেই দেখতে পেয়ে যাবেন। গড়িয়াহাটের মোড় থেকে হাঁটা দূরত্ব, কোনো কনফিউশন হলে গড়িয়াহাটের যেদিন আসবেন আমাকে এই নাম্বারে 8370854069 এই নাম্বারে একটা কল করে নেবেন আপনারা, তাহলে আমি বুঝিয়ে দেব নর্মাল ইজি কিন্তু সব থেকে গড়িয়াহাটের মোড় থেকে ফার্স্ট বাঁ দিকে লেন টুয়ার্ডস বালিগঞ্জ এসি মার্কেট বা বালিগঞ্জ ফাঁড়ি যেতে গিয়ে, যেই লেনটা ব্রিজের প্যারালালি যাচ্ছে বালিগঞ্জ ফাঁড়ির দিকে সেই দিকে মোড় থেকে অল্প এগিয়ে আসবেন ফার্স্ট বাঁ দিকের লেন। কিন্তু কার নিয়ে যারা আসবেন একটু এখানে প্রবলেম, কলকাতার রাস্তায় জানেন যে সিঙ্গেল ওয়ে হয়, ওইভাবে একই রাস্তায় ঢোকা বেরোনো যায় না, আপনাদেরকে ডোভার লেন ঢুকতে হবে। ডোভার লেন আবার গড়িয়াহাট থানা, এখানে প্রত্যেকটা জায়গায় খুব রিনার্ভ কিন্তু মানে তবুও কনফিউশন হয়ে যাচ্ছে। ডোভার লেন দিয়ে আপনাদেরকে ঢুকে ওই সিঙ্গি পার্কের প্যান্ডেল যেখানে পুজোটা হচ্ছে দুর্গাপুজো, ওটা থেকে মানে প্রথম বাঁ দিক নেবেন, আবার বাঁ দিক নিয়ে আপনাকে হিন্দুস্তান রোডে আসতে হবে। ডোভার লেন হচ্ছে এন্ট্রি, হিন্দুস্তান রোড দিয়ে আপনি গাড়ি নিয়ে এলে আপনাকে হিন্দুস্তান রোড দিয়ে বেরোতে হবে বা ক্যাম্পানির ওদিক দিয়ে বেরোতে হবে, ওইটা কিন্তু ঢোকার জন্য ডোভার লেন, বেরোনোর জন্য হিন্দুস্তান রোড। ওটা এন্ট্রি থাকে, এক্সিট থাকে না, এটা এক্সিট, তো ওইভাবেও আপনারা আসতে পারেন। সিঙ্গি পার্কে দুর্গাপুজো যারা চেনেন তারাও আপনারা ওখানে এসেও কল করতে পারেন, আমি বলে দেবো। সিঙ্গি পার্কে দুর্গাপুজো যেখানটায় ওখান থেকে ফার্স্ট বাঁ দিক দেন হচ্ছে আবার বাঁ দিক নিলেই আমাদের দোকানে চলে আসবেন। অ্যাকচুয়ালি রাস্তা মেন রোড থেকে খুবই কাছে পড়ে, ওদিক থেকে অনেকে আসেন, ওদিক থেকে একটু ঘুরতে হয়। সিঙ্গেল চুর হাজারের মধ্যে আজকে নেই ম্যাম। চলো, অনেকের কমেন্ট পড়লাম না, আমি এক্সপ্লেন করছিলাম অ্যাড্রেসটা, তোমার গলাটা একটু ব্যাক ক্যামেরা করে দেখাও না। পিয়ালি সাঁতরা ম্যাম, এটার প্রাইস হচ্ছে 1600, এটার প্রাইস আছে 1600, আমি যেটা ক্রিস্টাল চোকারটা পড়েছি প্রাইস আছে 1600। এটা একটা রেড ক্রিস্টালের ওপর আছে, এই ক্রিস্টালের কোয়ালিটি খুবই ভালো হয়। এরকম তোমরা একটা কোন সাবেকি সাজের সঙ্গে একটা মিষ্টি সেট করতে পারো। এই গলার প্রাইস 1600, এই নেকলেসটা যেটা ক্রিস্টালের পড়েছি প্রাইস 1600। আজকে রিপিট করলাম না, তোমরা লাইভটা রেকর্ডেড দেখে নাও, আর যার যেটা অসুবিধা হবে আমাকে জানাবে, আমি পিকচার প্রোভাইড করে দেবো। আমি কিন্তু এখন বাড়ি যাব, দিয়ে সবাইকে রিপ্লাই দেবো। হ্যাঁ, আমাকে ওইটুকু টাইম দিও, আমার আধ ঘন্টা থেকে 40 মিনিট টাইম লাগবে বাড়ি যেতে, গিয়ে আমি রিপ্লাই দেবো সবাইকে। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট, নেক্সট লাইভে দেখা হবে।